আমি লাইনে চলে গেলাম ভাই, ঠিক আছে। আমি ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ভাই সি ড্রাইভের এত খারাপ অবস্থা কেন? 50 গিগা কেউ সি ড্রাইভে রাখে? এটা ভাই আমি ওই ই করছিলাম, পার্টিশন দিছিলাম, 100 100 জিবি ছিল, আমার হার্ড ডিস্ক হচ্ছে 500। তো ওই একবার পার্টিশন দিয়ে 50 করছি, তারপরে ভাই আর কিছু ই করা হয়নি, চেঞ্জ করা হয়নি। ভাই কোনটা ওপেন করতে হবে? মানে আমি তো আমার এই পিসিটা অনেক বছর আগে পার্টিশন দিয়ে রাখছি, মানে তখন অত বুঝি নাই। 100 গিগা সি ড্রাইভে দিয়ে রাখছি, এখন জানলে আমি সি ড্রাইভে 200 দিয়ে রাখতাম। মানে ভাই এখন আমার যদি আমার পিসি হচ্ছে ভাই 2012-তে, এর মধ্যে কোনো আপডেট টাপডেট কিচ্ছু করি নাই। মাঝখানে আপডেট করা একবার প্ল্যান ছিল, তারপর ভাই কিচ্ছু করি নাই। মানে 2012-তে এরকম পিসি, মানে তখন তো সেই চলতো, মানে গেমস খেলতে পারতাম খুব ভালো, ফার ক্রাই 2 তো মানে একদম স্মুথলি খেলতে পারছি। 8 বছর আগে যে জি ভাই, ভাই ইয়া ফাইলটা ওপেন করেন, যে ওয়ার্ডপ্রেস কনফিগ, WP কনফিগ ফাইলটা। আর একটু উপরে ভাই, উপরে মাঝে, হ্যাঁ হ্যাঁ, ওপেন উইথ, একবারে উপরে ওপেন উইথ দিয়ে খুললে তো এখন ওপেন দিলেই হবে। ভাই কোনো ইয়ে আসছে? আচ্ছা, এখন ইয়ে তাই কোন আসছে, আমি ভাবলাম যে হয় নাই, সেজন্য আবার ওপেন দিয়েছি। কিন্তু VS কোড দিয়ে ওপেন করলে তো PHP এর অন্যরকম আরেকটা লোগো থাকে, আমি দেখছি আগে। VS কোড এর সাথে যদি PHP ফাইল গুলা করা থাকে, PHP এর মতো একটা লেখা থাকে এই ইয়ার গুলাতে, আইকন ওটা গুলাতে, ভাই কোনো এক্সটেনশন থাকে কিনা? বলতে পারছি। আচ্ছা, আর একটু নিচে নামেন। এইখানে ভাই যে এই যে এইসব কিন্তু ওই ম্যানুয়ালি চেঞ্জ করে দেওয়া যায়। অনেকের ওই যে ইয়েতে জ্যাম্পের সমস্যা করে, পরে এখান থেকে এসে এই যে সব ইউজার নেম পাসওয়ার্ড সব চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, আমি এটাই দেখতে আসছি। এই দেখেন, আপনার এখানে ক্যারেক্টার সেট UFT 8 MB 4 দেওয়া আছে না? এটা এটা হচ্ছে নর্মালি UFT 8। আমার এখানে UFT 8 দেওয়া আছে, আপনার 10 MB 4 দেওয়া আছে। আচ্ছা, আমার হঠাৎ করে মনে হলো যে গত দিন যে দুর্জয় ভাইয়ের যে সমস্যা দেখা গেছিল, ওনার এইটা নিয়ে সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এটা উনি আসলে আজকে দেখতে হবে। আর আচ্ছা, আরেকটু নিচে নামেন। এটা তো 35 নম্বরে, ওনার তো ছিল 27। 27-এ তো কোনো কিচ্ছু নাই। না, এখানে তো আমাদের তো ওনার তো ফাইলই দেখাচ্ছিল অন্যটা। আমার মনে হলো যদি যদি ওনারটা ওয়ার্ডপ্রেস থাকে, হতে পারে যে ডাটাবেজের সাথে কোনোভাবে মিল করতে পারতেছে না, দেখে ওইখানে অন্য ফাইলে সমস্যা দেখাইছে, হতে পারে আচ্ছা ক্যারেক্টার ভাই, সেট। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটু নিচে নাম ভাই। আচ্ছা, এইগুলো তো আর আপনি নিজে দিয়ে দেন নাই, তাই না? না না না, এই এই এইখানে আমি কোনো কিচ্ছু টাচ করি নাই। আচ্ছা, মানে এই ফাইলটাই আপনি কিছু টাচ করেন নাই, না না, অটোমেটিকলি জেনারেট হয়েছে। হ্যাঁ অটোমেটিকলি। আচ্ছা, ইয়া আরেকটু, হ্যাঁ আরেকটু নিচে নামি। ফাইন ভাই, দেখছেন এটা হচ্ছে ওই যে প্রথমে আমি ক্লিক ক্লিক করে যে ইনস্টল যে করছি, ওইখানে ওই যে যেসব ওই যে এখানে ডাটাবেস নেম দেওয়া ছিল, পাসওয়ার্ড দেওয়া ছিল, এই যে পাসওয়ার্ড এমটি, তারপরে হচ্ছে এই যে টেবিল প্রিফিক্স, এইসব মানে ওই কনফিগের উপর ভিত্তি করেই
মানে এটা মেবি ফাইলটা ক্রিয়েট জেনারেট হয়েছে, তাছাড়া আমি ম্যানুয়ালি কোনো কাজ করিনি। হ্যাঁ ওই ভাই আপনার এখানে ফাইল এক্সপ্লোরারে যান, ভিএস কোডের। ভাই বুঝতে পারিনি, ভিএস ভিএস কোডে কোডের ওই যে উপরে ডান দিকের কোনায় ফাইল দেখা যায় না এক্সপ্লোর, ও আপনি তো ফোল্ডার ওপেন করেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ইয়েতে যান, উইন্ডোজের এক্সপ্লোরারে যান, ফাইল ম্যানেজার। আচ্ছা এখানে কি স্যাম্পল, আচ্ছা ওয়ার্ডপ্রেস কনফিগ স্যাম্পল পিএইচপি, আচ্ছা ওই ফাইলটাও আছে। আমি এখনো নতুন করে আবার ইনস্টল করার সময় দেখতেছি যে ওই কনফিগ ফাইলটা নাই আসলে, কিন্তু স্যাম্পল ফাইলটা আছে। আমি যদি এটা এডিট করে দেই তাহলে আসলে আর ওই ব্রাউজারে গিয়ে ইনস্টল করতে হয় না। বুঝতে পারছেন কথা? আবার ওয়ার্ডপ্রেস কনফিগ ফাইলটা তো ওপেন করলেন, তার নিচে এটাই দেখেন ওয়ার্ডপ্রেস কনফিগ ডট স্যাম্পল। উপরে ভাই ক্লিক করা আছে যেটা তার উপরে, এটা হচ্ছে স্যাম্পল দেওয়া, এখানে ইউজার পাসওয়ার্ড দেবে, এই যে EFT8 দেওয়া এখানে। আর অথেন্টিকেশন দিস সিকিউর অথেন্টিকেশন এগুলো অ্যাড করতে হয়, নিজের মতো করে দেওয়া যায়। ভাই এটা মেবি স্যাম্পল থেকে মানে ওই ম্যানুয়ালি মেবি ক্রিয়েট করা যায় এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই জন্যই এই স্যাম্পল ফাইলটা এই জন্যই দেওয়া। আমি ভাই আসলে এই যে চেক করতে চাইতেছিলাম যে ব্রাউজার থেকে ইনস্টল করলে অন্যরকম কোনো কিছু হয় কিনা, এটাই দেখতে আসছিলাম আপনার কাছ থেকে। আমি তো মানে করি নাই, আবার আনইনস্টল করে দিছি ওয়ার্ডপ্রেস প্রবলেমের জন্য, আবার দেখতেছি। ঠিক আছে ভাই, এখন অফ করে দেন, সমস্যা নেই। ফাহিম ভাই, আপনি যে ফ্রি হোস্টিং ব্যবহার করতেছিলেন কোনটা? আমি ভাই এখন দুইটা হোস্টিং ইউজ করতেছি, একটা হচ্ছে 000 ওয়েব হোস্ট, আর একটার নাম হচ্ছে বাইট হোস্ট। ওইটা কি ভালো? বাইট হোস্ট কি ভালো? এখানে ওয়ার্ডপ্রেস সুন্দর মতো ইনস্টল নেয়। আমি 000 ওয়েব হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে চেক করে দেখছিলাম, বাইট হোস্টেও দেখছি ওদের সি প্যানেল 20টা প্যানেল দেয়, ওইখানেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন আছে, ইনস্টল করি নি আমি। ওয়ান ক্লিক ইনস্টলেশন, কোনো ঝামেলা ছাড়াই মনে হয় হবে। ও আরাফাত ভাই, আপনার হোমওয়ার্ক করছি করছি বলতে দুইটা সেকশন করা হয়েছে আর কি, কিন্তু ভাই কোনো জায়গায় আপলোড টাপলোড দেওয়া হয় নাই। ভাই এই জন্য আমি একটা নতুন নিয়ে আসছি টেকনোলজি আপনাদের সাথে শেয়ার করতে চাই, হয়তো আগে থেকেই জানেন। অবশ্যই ভাই, অবশ্যই আসেন। এনজি রক। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ আচ্ছা দেখতেছেন ভাই, হ্যাঁ দেখা যায়। এটা হচ্ছে আমার লোকাল হোস্ট, ঠিক আছে। হ্যাঁ তো আমি যদি আপনাদের এখন আমার লোকাল হোস্টে অ্যাক্সেস দিতে চাই কিভাবে দিব? ধরেন আমি কোনো অনলাইনে কোনো সার্ভারে আপলোড করি নাই, আপনি কিভাবে আপনার চাঁদপুর, বরিশাল, ময়মনসিং, জামালপুর যে কোনো জায়গা থেকে আমারটাই কিভাবে অ্যাক্সেস পাবেন? ভাই, এটা কি ওই যে ওয়ান কাইন্ড অফ FTP এর মতো? কাইন্ড অফ FTP না, মানে কাইন্ড অফ FTP। তো ভাই এটা যে সিম্পল একটা অ্যাপ্লিকেশন নামে নিলেই হয়, ছোট একটা, নাম হচ্ছে, নাকি আপনার PCটা কি একটা সার্ভার বানাই নিবে নাকি? জি ভাই সার্ভার বানাই দেব, মানে আমি হয়তো অন্যান্য আরো ম্যানুয়ালি ভাবে অনেক কিছু করতে পারি, কিন্তু এই যে এনজি রক দিয়ে দিলে আপনার অত কিছু করতেই হবে না। এনজি রক ডাউনলোড করে নেবেন, তারপরে এখানে দেখেন এই যে কমান্ড গুলা বলে দেওয়া আছে যে আপনি কি করতে চান, ঠিক আছে, এই যে এক্সাম্পল ও দিয়ে দেওয়া আছে। তো আমি আমার দেখেন লোকাল হোস্ট করি, এই দেখেন ভাই আমার অ্যাপাচিটা 80 নাম্বার পোর্টে ওপেন হয়ে আছে।
তো আমার পোর্ট যদি 80 নাম্বার আমি জেনেই থাকি, এই কোন পোর্টটাকে আমি লাইভ করতে চাইতেছি ওই পোর্টটা এখানে দিয়ে দিব। ধরেন আমার যদি এখানে 80 না হয়ে 553 হইতো, তাহলে আমি এখানে HTTP 553 দিয়ে দিতাম। আমার 80 পোর্টে যেহেতু আছে, আমি 80 পোর্টে দিয়ে দিতেছি, বলছে ngrok HTTP 80। এখন হয়ে গেছে? হ্যাঁ, আমার সার্ভার হয়ে গেছে। আমি এখন আপনাদের এই যে এই লিঙ্কটা পাঠাই, HTTPS ভার্সন আছে, HTTP ভার্সন আছে, আপনারা যেটা অ্যাক্সেস HTTPS করতে চান। ভার্সনও আছে? জি দেখেন, আমি আপনাদের এখানে মেসেজ দিয়ে দিতেছি, লিঙ্কে ক্লিক করলেই দেখবেন যে আপনারা আমার এই লোকাল হোস্টের হোম পেজটা দেখতে পারতেছেন। জি ভাই দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো আপনার পিসি যদি ওপেন না থাকে তাহলে কি দেখা যাবে? না ভাই, এটা পিসি ওপেন না থাকলে দেখা যাবে না। আবার এই যে এই উইন্ডোটা যদি ক্লোজ করে দেন তাহলে দেখা যাবে না। আবার এই উইন্ডোটা যদি সারাদিন চালায় রাখেন তাহলে হবে না। এই যে দেখেন, সেশনের একটা টাইম আছে, 7 ঘন্টা 59 মিনিট, মানে 8 ঘন্টার সেশন দিয়ে দেয় নর্মালি। 8 ঘন্টা আপনি টানা এটা হোস্ট করে রাখতে পারবেন। আরো টাইম বাড়ানো যায় যদি আপনি এনজি রকের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেন, আরো কাজ সার্চ করেন, অ্যাকাউন্ট খুলে রাখলে ওইখান থেকে সেশন নিয়ে আসবেন। না না, পারচেস করতে হয় না, ফ্রি। আচ্ছা ভাই, এখানে মেবি ইউআরএল ইও করা যায়, মানে কাস্টম ইউআরএল করা যায় মনে হয়। করা যাবে, করা যাবে ভাই প্রাইজিং সেকশন আছে দেখি, প্রাইজিং সেকশনে আছে কি পাবো? এই ভাই, ফ্রি তো আছে। HTTP জানা ফ্রিতে ভাই এই যে দেখেন, আপনার ওয়ান অনলাইন এনজি ডক প্রসেস, একটার বেশি মেবি আপনি করতে পারবেন না, মানে চল্লিশ এই যে টাকা এই প্রসেসটা একটা রান করতে পারবেন, মানে হ্যাঁ হ্যাঁ আর টানেল করতে পারবেন 4টা, একটা প্রসেসের মধ্যে 4টা টানেল রাখতে পারবেন, আর 40টা কানেকশন পার মিনিট। তো আমরা তো আর পারফেক্ট। এটা লাইভ করব না, এটা শুধুমাত্র টেস্ট পারপাস, কাউকে দেখানো পারপাস। ধরেন আমি কোনো ক্লায়েন্টকে আমার লোকালের কোনো প্রজেক্ট দেখাইতে চাইলাম, দেখতে চাইলো, আমি জাস্ট 8 ঘন্টা টাইম থাকে, যদি কথার মধ্যে আসে আমি জাস্ট ওপেন করে দিয়ে দিলাম যে ভাই দেখেন আমার এই যে করা আছে প্রজেক্ট, এরকম কাজের জন্য এটা ইউজ করা যেতে পারে। জি ভাই, ওই টাকা পয়সা দিলে ওই যে রিজার্ভড ডোমেইন দিবে আর কি। টাকা পয়সা দিলে ভাই এক্সট্রা ফিচার ফ্রি, টাকা পয়সা ছাড়া হচ্ছে এইরকম। আচ্ছা এইটুকুই ছিল ভাই। থ্যাংক ইউ ভাই এটা শেয়ার করার জন্য। ওকে, ওয়েলকাম ভাই। তো রাকিব ভাই, এখন তাহলে আপনি অনলাইনে আপলোড না করে দেখাইতে পারবেন কাজ? জি ভাই, আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখালাম, অসুবিধা নেই, কিন্তু স্ক্রিন এটা শেয়ার করে পরবর্তী দেখান নাই ভাই? রাকিব ভাই আমাকে দেখান কি কাজ করছেন ভাই, এটা ভাই মানে চোরামি মার্কা কাজ আর কি ভাই। তার আগে আমি ভাই, চোরামি যত করে চোরামি করে সারতে পারলে সমস্যা নাই, খালি ধরা না খালি হয়। আচ্ছা আচ্ছা ভাই, আমি টেমপ্লেট খুঁজতেছিলাম, এরকম কোন টেমপ্লেট পাওয়া যায় না পোর্টফোলিওর জন্য। আচ্ছা ফাহিম ভাই, আচ্ছা আমি আমি দেখাইলে তাহলে বুঝবেন আর কি, আমি আচ্ছা আচ্ছা, জিনিসটা শেয়ার করি তারপর বুঝবেন।
ফাহিম ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা, এইটা কিন্তু ভাই একটা টেমপ্লেটের ভিতরে। আর আরাফাত ভাই কি দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এইখানে ভাই আমি নেববারটা নিছি হচ্ছে। আচ্ছা, আমি দেখাই, দেখাইলে বুঝতে পারবো আর কি। রাকিব ভাই এটা কি আপনার ছবি ভাই? জি ভাই, কেন ভাই? না একদম আর কি, খুব সুন্দর একটা হাসি সহকারে দিছেন এই জন্য। আচ্ছা ভাই, এটা ভাই 2 বছর আগের ছবি। এটা ভাই কিছুটা মানে ফটোশপে কাজটা আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন তাই না? জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি বলতে অনলাইন মানে হচ্ছে ওয়ান ক্লিক রিমুভ, এটাও দেখাচ্ছি। ভাই এভাবে কোনো আসলে কি সফটওয়্যার আছে বা অনলাইন কোনো টুলস আছে যেগুলো একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়? ভাই এই জি যে ভাই, আমার এখন যে ছবিটা আপনারা দেখতে পারতেছেন না ইয়াতে মিটে, জি ভাই, এটা কি মানে প্রবলেমেটিক মনে হয় না? ঠিক আছে মনে হয়, ঠিকই আছে মনে হয় ভাই। এটাও ভাই যে ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটাও কি আপনার এই ওয়েবসাইটের নাম ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভ নাকি? না না, এই যে এই যে এই সাইটটাই রিমুভ বিজি, এই যে ভাই যেটাতে ঢুকছে এটা থেকেই করে। একটা সমস্যা হচ্ছে যে ফাইল সাইজটা ছোট দেয়, 500 500 দেয়। আচ্ছা ধরেন এখানে, হ্যাঁ ওইভাবে একটা ছবি দেন তো ভাই, যে ছবিটার পিছনে অনেক ধরনের গাছপালা আছে ওগুলা। নিয়ে আসতে, বাহ দেখছেন দেখছেন ভাই, ভাই, অনেক আসলে অনেক অনেক জোর। বাহ কি বাহ ছুঁয়েছিল, কি করছে? ভাই, আমার তো ট্রাই করা দরকার ভাই। এটা কি ওয়েবসাইটের নাম? রিমুভ প্রীতি। রিমুভ বিজি, হ্যাঁ আচ্ছা পাইলাম, রিমুভ প্রীতি ঢুকলাম এই ওয়েবসাইটটা দিয়ে আমার বুক মার্ক করা, কিন্তু আমি এটা জানি না ভাই। তার মানে আমি কখনো না কখনো এটা কাজ করছি কিন্তু আমার মনে নেই। মনে নেই। জি ভাই, মানে আমি কাজের সময় ভাবছিলাম, আমি ভাই ওয়েবসাইটের নাম কিন্তু জানি না, মানে কাজের সময় ভাবছিলাম যে মানে ফটোশপে কত টাইম লাগবে, তার চেয়ে দেখি অনলাইন কোনো টুলস আছে কিনা এটা ট্রাই দিই। তো পরে দিয়ে দেখলাম যে খুব ভালো আসছে। আমার এটা এই যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন আপনি, আমার এটা হচ্ছে ইদা বুকমার্ক করা। হ্যাঁ তো আমি এটা মনে আগে কাজ করছি, আমার মনে নাই ভাই। এই যে খুব একটা সমস্যার মধ্যে আছি যে মনে থাকে না কিছু, এই যে দেখেন বুকমার্ক করা, রিমুভ ভিউতে আসছি বুকমার্ক করা, দেখছেন? ভাই এখন আপলোড ইমেজে যাই তো দেখি, তো আপলোড ইমেজে গিয়ে আমার একটা ইমেজ দেই, আচ্ছা এই ইমেজটাই দেই দেখি কি করে ওরা। হায় হায় করছি কি, কিন্তু ভাই এই পাইতে কান্টারে ধরে নাই ভাই। এটা হচ্ছে লাইটের জন্য, লাইটের জন্য মনে হয়। করা যায়, হ্যাঁ লাইটের জন্য হয়তো ইয়া করে নাই, কান্টারে আপনি ধরে নাই ঠিক বলে, করতে পারবেন। আর এই পাশের হাতটাকে দিছে একদম শেষ করে। ভাই এডিট করতে পারবেন, আপনি যেটা করছে ওটা এডিট করতে পারবেন। বুঝতে পারছি, দাঁড়া এটা দেখি তো। বাহ বাহ, জোস একদম, এটা তো বোঝারই উপায় নাই, এটা তো অনেক সুন্দর ভাবে হয়েছে। হ্যাঁ ভাই যাক, তাহলে আবার এটা আমার স্মরণে চলে আসলো যে এটা দিয়ে করা যায় ভাই। আর কি কেউ আসবে না আজকে? আজকে তো কম কেন উপস্থিতি ভাই, জুবাই দামিন ভাই, তারপরে মুস্তাসিম ভাই বাহিরে আছে নক দিছিল, দুবাই দামিন ভাই রাকিব না ভাই, আসবে, রাকিব ভাই, সদস্য ভাই নাই। জি ফাহিম ভাই, ওই তো আপনি আজ শেষ করলেন না তো ভাই, যে কিভাবে কোনটা থেকে আচ্ছা হ্যাঁ ভাই, আমি আমি দেখাচ্ছি দেখাচ্ছি ভাই। আপনারটা স্ক্রিনটা একবার রিজুম করে দেন ভাই, আমি স্ক্রিন আপনারটা উপরে শেয়ার দিছিলাম না। ওটা ভাই পিন পিন করে দেন, পিন করে দিলেই তো হবে।
পিন করলে তো হয়, কিন্তু রিজুম করে দিলে সবার আর কারো পিন করা লাগে না, আপনার একবার রিজুমে সবার হয়ে যায়। ভাই সবাইকে আগ্রহ হারাই ফেলাইতেছে নাকি এই যে ওয়েব ডিজাইনের উপরে? ভাই মনে তো সেরকমই হচ্ছে। বেশি হার্ড কিছু তো দেখানো হচ্ছে না, তা আগ্রহ হারাই ফেলার কিছু কি আছে ভাই? আজকে তো অনেকেই নাই। হ্যাঁ সেটাই তো দেখতেছি, অনেকে নাই, মাত্র অল্প কয়েকজন আছে। জুবায়েদ আমিন ভাই কই গেল? জুবায়েদ আমিন ভাই, সনদ ভাই, এই যে সনদ ভাই অনলাইনে আছে কিন্তু ক্লাসে আসতেছে না। মেহেদি শুভ ভাই কি আসছে? মেহেদি ভাই আসতেছে না, সে অনলাইনে আছে। ভাই আজকে আমার লোকাল হোস্ট স্লো হয়ে গেছে, কালকে কাজ করলাম, কোনো সমস্যা ছিল না। তো আমার মতো অবস্থা ভাই, এলিমেন্টর। আচ্ছা ফাহিম ভাই, যে বলছিলাম যে এলিমেন্টের সাথে কিছু প্লাগইন আছে, তো ওইরকম একটা প্লাগইন হচ্ছে, যেটা এটার নামটা যেন কি ভাই আমি এত কাজ দেখছি। পারেন কি করে ভাই? আমি তো ওয়ার্ডপ্রেসের এত কাজ পারি না ভাই। আরে আরাফাত ভাই, আমি নিজেও কিছু পারি না, ঠিক আছে? আমি বললাম হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস দেখছি 8 থেকে 9 দিন, আপনি তো ভাই আমার কি যেন এক্সপার্ট এক্সপার্ট বইলা ভাই এরকমই করছেন ভাই, যে এই সুবহান ভাই আমার নক দিছে কি যেন ঝামেলা। ওরা ভাই বললাম ভাই আমি খুব একটা বেশি কাজ টাজ করি নাই। ঠিকই আছে ভাই, এভাবে সবাই নক দিবে, নক দিলে যখন আপনি সার সবারই করাইতে করাইতে আপনি প্রফেশনাল হয়ে যাবেন। আচ্ছা ভাই এই যে দেখেন, আমার কিন্তু ফাহিম ভাই আমার কিন্তু এই ক্রিয়েটিভ এজেন্সি। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, তো আমি পিন করে দিয়েও দেখতে পাচ্ছি না। কি বলছো ভাই, এই যে আমি দেখছি আমার ফোনের স্ক্রিনে। আরাফাত ভাই দেখতেছেন? ভাই দেখতে আমার পাচ্ছি পিন করা আমার আছে। দুইটা 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 ডিভাইস শেয়ার করা। হ্যাঁ আমি, আচ্ছা যেটাই কথা বলতেছেন না সেটাই তো, আমি পিন করে দিচ্ছি ভাই, তারপরও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাই দাঁড়ান আবার দিচ্ছি। ও আচ্ছা হ্যাঁ, আরেকটা পাইছি, প্রেজেন্টেশন আলাদা ছিল, তিনটা দেখাচ্ছে, একটা প্রেজেন্টেশন, একটা রাকিবুল জামান, আর একটা মোবাইল, আর একটা পিসি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে ওই থিমের ভিতরে কিছু রেডি পেজ আছে, ঠিক আছে? তো হচ্ছে এখান থেকে আমি চুজ করছি যে আমি কোনটা নিব। আর এখানে তো ওই যে হেডার গুলি আছে, হেডার গুলি, হেডার বেশিরভাগই হচ্ছে প্রো, এই যে মেগা মেনুর হেডার গুলি আছে, তো আমি হেডার নিচে এই যেটা, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই, এটা না? আচ্ছা হ্যাঁ এটা, আইকন তো সেম না না এই দেখাচ্ছে। যে এটা এই যেটা এটা 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 কারণ হচ্ছে দেখাচ্ছি এটা জাস্ট হচ্ছে এটা, এটার লোগো চেঞ্জ করা যাবে। এটা ভাই মেনু নিছি, আর এই যে মেনুগুলি যে আসছে এটা কিন্তু ওই যে আমরা মেনু অ্যাড করি না, হ্যাঁ মনে আছে? তো ওই যে হ্যাঁ মেনুর নাম দিয়ে ওইখানে অ্যাড করে দিতে হয় আর কি, মেনু দেওয়ার পরে তারপরে এখানে আসে। আচ্ছা আচ্ছা তো আমি যেটা দেখাচ্ছিলাম পোস্ট, এই যে দেখেন এখন ভাই পরিচিত মনে হচ্ছে? ডান পাশের ছবি, ছবিটা এখানে আপনার ছবি, হ্যাঁ ঠিক আছে। জাস্ট হচ্ছে এই যে দেখেন এইটুক। এইখানে করছি কিভাবে, দাঁড়ান, এলিমেন্টর লোকাল হোস্ট,
ভাই আজকে প্রচুর সময় নিচ্ছে ভাই। আমি একটা মিটে একটা লিংক দিয়েছি, দেখেন ওই এই জিনিসটা নিয়ে আপনাদের একটু ঘাটাঘাটি করতে বলছিলাম, এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আপনারা করছিলেন না ভাই? যে টেইলউইন্ড সিএসএস সেদিন তো বলছিলেন, করি নাই তো কিছু। আচ্ছা ফাহিম ভাই, এই যে দেখেন এটা হচ্ছে ডান পাশের ছবিটা রাখছি, আর হচ্ছে এই উপরে আপনি যখন এখানে যখন ক্লিক করবেন উপরে সেকশনে অ্যাডভান্সে যখন যাবেন দেখেন এই যে এখানে অনেক প্যাডিং দেওয়া ছিল, উপর নিচে প্যাডিং গুলি আমি কাস্টমাইজ করছি। আর হচ্ছে ওই যে বললাম ওই যে সিএসএস আইডি দেওয়া যায় অথবা সিএসএস ক্লাস দেওয়া যায়, হ্যাঁ এইখানে এসব দিয়ে দিতে পারবেন এইসব দিয়ে। আর হচ্ছে এইখানে ই করা যাবে না, কাস্টম করা যায় না, কাস্টম করা যায় না, কাস্টম করতে হয় অন্য জায়গায়। আচ্ছা এইখানে আর কি কাজ করছে, এইখানে হচ্ছে জাস্ট এইটুকুই আর কিছু না। আচ্ছা আমি এইটুক কিভাবে নিয়ে আসছি তাই না? এখন প্রশ্ন হচ্ছে এটা এটা তো পুরোটা থিম, তো আমি একটা অংশ কিভাবে নিয়ে আসছি? দেখছেন এক্সপার্ট কারে কয়, তারে খামোখা এক্সপার্ট বলছি ভাই। এটা ভাই আপনি 3 দিন 4 দিন ঘাটাঘাটি করেন ভাই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে এখান থেকে ট্রিক্স হচ্ছে আপনার মাথায় যদি আসে যে হচ্ছে ব্লগ গুলি আপনি সেভ করে নিতে পারবো ভাই। আমি তো বুটস্ট্র্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে সময় পাই না, এইগুলো নিয়ে এগুলো জানার স্বার্থে অনেক ক্লায়েন্ট আছে না ভাই। আমার একটা থিম ইনস্টল করে দাও, হ্যাঁ আমার একটা প্লাগ ইন করে দাও, আমার এখানে একটু ডেমো কন্টেন্ট আপলোড করে দাও, ওই খাতিলে আর কি যতটুকু জানা দরকার জানিয়ে রাখছি আবার কি। এই যে আলিশা চলে আইছে, আলিশা ভাই দেখে ফেলাইছি, জুবাইদ ভাইকে দেখে ফেলাইছি, তার ফেস দেখে ফেলাইছি, জুবাইদ ভাইকে দেখে ফেলাইছি, এখন তো শেষ ভাই আপনার হাইডিং শেষ। কি কিছু দেখেন না কি ভুল করে ক্লিপ করে গেছিল? দেখছি ভাই দেখছি ভাই, এটা লাইভ হয়ে গেছে, আপনি আর এটা সরাইতে পারবেন না। আল্লাহ জুবাইদ ভাই তো ছবি আছেই, জুবাইদ ভাইকে বললাম না যে ঘুষ টুস না দিলে ছবি পাবলিশ হয়ে যাবে। আচ্ছা আরাফাত ভাই, ফাহিম ভাই দেখেন জি এই এখন আমি এই সেকশনটা নিতে যাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে উপরের মতো সেকশন। আচ্ছা আমি এই সেকশনটা নেই, এটা কি বলে যে কমপ্লিমেন্ট অথবা হচ্ছে রিভিউ সেকশন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওই রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন সেভ এস টেমপ্লেট। আচ্ছা এইটুকু একটা টেমপ্লেট হিসেবে সেভ করে ফেলছেন শুধু? হ্যাঁ তারপরে কোথায় ভাই এটাকে চুরি বলে না ভাই, এটাকে বলে ক্রিয়েটিভিটি, ঠিক আছে? হ্যাঁ ভাই এটা ক্রিয়েটিভিটি, আধুনিক চুরি। কাউন্টারটা দুবাই ভাই ক্লাস হয়েছে দুইটাই তিনটাই ঢুকছেন কেন সেটা বলেন ভাই? আমি মানে গোসল করলাম, 1 ঘন্টা বসে গোসল করছেন, কি গোসল করছেন ভাই? আমি ঘুম থেকে উঠছি, উঠে সাইরা তার জাস্ট কুস্তি গোসল করতে হবে, ঘুম থেকে উঠে গোসল করে চলে গেছে মানে। আসলে জুবাইদ ভাই কি গতকালকে রাত্রে কি নিতে পারছিলেন, রিভিউ নিতে পারছিলেন না? ভাই আমার ভাই এত লোডিং খুব বিরক্তিকর লাগছে। ভাই যে একটা নোটিস আসছিল যে কোন একটা পেজ আপনার ব্রাউজারকে স্লো করে দিতেছে, এটা কি এই ওয়ার্ডপ্রেসের পেজটাই? জি ভাই এইসব ছাড়া আর কোনো পেজ কি আছে আমার, শুধু একটা মেইল খোলা আর 3টা 4টা ট্যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা ওই ফাইম ভাইকে যে বললাম, আচ্ছা আগে বের হই, বের হয়ে হচ্ছে আমি হোমে কাজ করতেছিলাম। এইখানে কিন্তু ভাই আমি একটা থিম ইউজ করছি, থিমের দেখেন উপরে তারপরে যে ফুটারে বিভিন্ন লেখাটাকে কিন্তু নাই।
আচ্ছা, অরিজিনাল যে থিম নিছিলেন সেটার উপরে মেনু এরকম ছিল না? রাকিব ভাই, না না না, এরকম ছিল না, এরকম ছিল না। রাকিব ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু রিজুম করে দেন তো, আমি যেটা দিয়ে লাইভ করতেছি ওইটা আপনার স্ক্রিনটা শো করতেছে না, তো আপনি একবার স্ক্রিনটা ক্যান্সেল করে আরেকবার শেয়ার করেন। রাকিব ভাই স্ক্রিনটা শো করতেছে আমার মানে, করবেন না ওই বার রিজুম করে দেন, হ্যাঁ ওইটা করে দেন, এইবার ঠিক আছে। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, ভাই আপনি প্রথমে যে থিমটা ইনস্টল লোড করছেন হয়েছে, লোড। আচ্ছা, সেটার উপরে কোনো ইয়া ছিল না, মেনু বার ছিল না? হ্যাঁ ভাই, মেনু বার ছিল, কিন্তু হচ্ছে আমি ওই মেনু বারের সাথে এটা কাজ করতে পারছিলাম না, তো ওইটা ভাই কিভাবে আউট, ওটা হচ্ছে জাস্ট ওই এক লাইন সিএসএস লিখে ওই ওই যে ইন্সপেক্ট করে ওই ক্লাসটা ধরে ডিসপ্লে নান করে দিছি, শেষ। নিতে কোনো সেকশন ডিলিট করে দেওয়া যায় না, সরাই দেওয়া যায় না? থিমের ক্ষেত্রে এটা করা যায় না মনে হয়, কারণ আমি ভাই অতটুকু ঘাটাঘাটি করি নাই ভাই, আমি অতটুকু কাজও করি নাই। আচ্ছা আচ্ছা, এখন যেটা এই যে এখানে আসলাম, ঠিক আছে, এখানে টেমপ্লেট গুলি আমি আমার আমার টেমপ্লেট নিব, কাউন্টারটা ইনসার্ট দিয়ে দিলাম। কাউন্টার চলে আসছে। এখানে ভাই কি লেখা দেয়? এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কিছু লিখতে হবে না, জাস্ট হচ্ছে ওই যে মানে কাউন্টার, মানে আমি কতগুলি প্রজেক্টে কাজ করছি, কত কতজন স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, মানি সেভ। আচ্ছা, মানি তো সেভ, কাজ করাইলে মানি সেভ কিভাবে হবে আর? 2 মিলিয়ন করে ইনকাম, আরে ভাই 2 মিলিয়ন সেভ করে দিছি। ক্লায়েন্টস রেডি, ঠিক আছে ভাই আমারে কয়েক মিলিয়ন দেন ভাই। এখন ভাই এখানে একটা কথা আছে, ঠিক আছে, আমি এই জুম্মার খিচুড়ি আপনারে কি দেব ভাই? রাকিবের কাছে, রাকিবের কাছে 20 টাকা মোবাইলে দেন, কটা নাই আবেন 2 মিলিয়ন যে রাখছে। কবে ভাই জুবাইদ ভাই এটা কবে? আচ্ছা ভাই, এটা কি রেসপন্স মানে মোবাইল ভার্সনে কেমন হবে দেখতে পারবেন? উপরে মোবাইলে দেওয়ার অপশন আছে তো, হ্যাঁ ওই যে মোবাইল ট্যাবলেট ওখানে আছে, এই যে ওইগুলো মাঝখানে আসলো না কেন ওই দুইটা? এইগুলি ভাই মাঝখানে আনা যাবে, এইগুলি হচ্ছে এই যে নিয়ে আসেন। কোথা থেকে জানো ভাই? আমি বললাম না ভাই, আমি কাজ করছি কিছুদিন, মানে এটা ঘাটাঘাটি করে সব অপশন ঘাটাঘাটি করে হয়তো পারবো আর কি। ওটা অ্যালাইন উপরে সেন্টার করে দেন দ্রুত। জি ভাই, অ্যালাইন সেন্টারের অপশন আছে একটা। আচ্ছা, এই পাশে, এই পাশে কিছু একটা ধরে রাখছে। তোমার ফোন কে? আমাদের কোঅর্ডিনেটর স্যার, কোঅর্ডিনেটর কি ভাই ওই দুই পাশে জায়গা কাটে দিছেন নাকি? দুপাশে ভাই মনে কিছু একটা করতেছেন সেটা ডিলিট করেছেন। তো, জায়গা ছাইড়া দিছেন, এখন ই করেন বড় করলে দেখবেন ওগুলো গায়ে গায়ে ভিতরে ঢুকে গেছে।
মার্জিন না দিয়ে ভাই প্যাডিং দেওয়া যায় না? ভাই দেওয়া যাবে, প্যাডিং দিলে তো দেওয়া যায়, ভাই মার্জিন দিয়ে ট্রাই করছে আর কি। মার্জিন যাই হোক দিলে ভাই, এই যে মার্জিন প্যাডিং দিয়ে মানে ঠিক করা যাবে আর কি এইসব। ভাই, মার্জিনটা দিলে ওইটাই আপনার ওই যে বামে জায়গা ধরে রাখে, বুঝতে পারছেন? আপনি প্যাডিং দিলে দুই পাশে যদি প্যাডিং দিয়ে দেন, পরে সেন্টার দিয়ে দিলে ওইটা হয়তো কাজ করবে। আপনি প্যাডিং দিয়ে একটু চেষ্টা করেন তো। ভাই হয়ে গেছে, আমি এটা ওই এই সেকশনের লেআউটটা ই করে দিছি আর কি, হরিজন্টালি সেন্টার করে দিছি। এখন ছোট করেন, মোবাইল স্ক্রিনে যান, এখন তো ট্যাবে আছে, মোবাইল স্ক্রিনে যান, ওই যে দেখছেন ওই ব্যাটা ঝামেলা পাকাই রাখছে। আপনি প্যাডিং দিয়ে কাজ করেন তো, একটু প্যাডিং দিয়ে। ভাই এখানে হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু এখানে মার্জিন দিয়েছিলাম এর জন্য। আচ্ছা এখানে তো আমি লেআউট অপশনটা আছে কিনা, লেআউট থাকলে এইখানে নাই মনে হয়। এখন আসলো কিতে ভাই? মার্জিন লেস দিল, এটা হচ্ছে ভাই যে এই দুইটা, এই দুইটাতে আমি মার্জিন ইউজ করছিলাম, তো হচ্ছে যে উপরেরটার ক্ষেত্রে আমি বামে মার্জিন ইউজ করি নাই, আমি হচ্ছে রাইটে মার্জিন ইউজ করছিলাম মানে এটা থেকে সরানোর জন্য। তো এটা আমি যে এখানে বামে মার্জিন দিয়ে দিছি, এটা সামনে ছিল, এটা তো ভিতর চলে আসছে। আচ্ছা ভাই এখন ডেস্কটপ ভার্সন দেখেন। এটা ভাই আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে ফোনের জন্য আমার যে মার্জিং প্যাডিং এইটা, আমি যদি পিসিতে যদি যাই, পিসির জন্য কিন্তু আলাদা। ও আচ্ছা, এগুলো সবকিছুর জন্য আলাদা আলাদা মানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এক ধরনের আপনার মিডিয়া কোয়ারির মতো, বুঝছেন? আমরা বুটস্ট্র্যাপে যেভাবে হ্যাঁ মিডিয়া হ্যাঁ কোয়ারি করেছি না সেভাবে। বুঝতে পারছি। তাহলে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা করে এরকম ডিজাইন করে দিতে পারবো। হ্যাঁ আরে জি ভাই ভাই, আপনি কোড গুলা ডেস্কটপে কিভাবে আইস অনলাইন থেকে ভাই ই থেকে কয়েকটা ক্লায়েন্ট ধরে আইনা বলবেন আমি পারি কাজ দাও না কেন? ঠিক আছে ফাইন ভাই। জি ভাই, কারণ দেখেন ভাই এটা এটা হচ্ছে আমার 10 মিনিটও লাগে নাই, ঠিক আছে? এখন বলছেন কাজ করে দিতে হবে, আমি ঝামেলায় ছিলাম, হচ্ছে করি আর কি। দেখেন কিন্তু মানে আপনার ওয়েবসাইটে বামে চাইপে রয়েছে কেন রাকিব ভাই? জি ভাই বামে চাইপে রয়েছে মনে হইতেছে, উপরের মেনু বারটা। আচ্ছা, এটা এটা ভাই আমার কোনো ব্রাউজার অথবা ব্রাউজারের কোনো অ্যালাইনমেন্টের জন্য এরকম। আচ্ছা এটা আমি ইয়েতে আছি, আচ্ছা ওই যে এলিমেন্টারে আছি, আচ্ছা একটু ভিউ এলিমেন্টর। দেখান তাহলে, আপনি লোক একদম অরিজিনাল ভিউটা একটু দেখান দেখি, রিফ্রেশ আচ্ছা করে। এই যে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই অরিজিনাল ভিউটা, মূল সমস্যাটা হয়েছে ভাই আমার ছবিটা তো ছোট, ঠিক আছে? ছবিটা যদি বড় যদি হইতো আমি আরো ছবিটা বড় করে দিতে পারতাম। তো এই যে দেখেন, এ পর্যন্ত কভার করে ফেলতো। না না, আমি ওইটা অনুমান করে নিচের দিকে যাচ্ছি, ওইটা অনুমান করে নিচের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে ওয়েবসাইট আপনার এই সেকশনটা দেখেন, এই সেকশনটা আপনার নাকি মিডল পয়েন্টই আছে? ইনস্পেক্ট করেন তো ভাই, উপরে মেনু বারটায় যাই একটু দেখি, মাঝে আছে ভাই, মিডল পয়েন্টই আছে। জি ভাই মাঝেই মনে হচ্ছে ভাই, মাঝেই আছে। এগুলো দৌড়াই কেন ভাই? এটা ভাই যে কাউন্টার, কাউন্টার এটা হচ্ছে এত এত সুন্দর করলে তো হবে না ভাই, আমরা তো পুলিশে ধরে নিয়ে যাবে।
এখানে ভাই আমার আমার কোনো হাত নেই, ঠিক আছে? আমার হাত হচ্ছে যে এখানে কোন থিম ইউজ করা হয়েছিল আর হচ্ছে যে উপরে ই করছি আর কি। আচ্ছা, ওই যে ফাহিম ভাই, সেদিন ফাহিম ভাইকে যেটা বলতেছিলাম খুঁজে পাচ্ছিলাম না, কোনটা অপশন যেন ভাই, কোন অপশনটা? ওই যে পরে যে আপনি খুঁজে বের করলেন যে কাস্টম, ও আচ্ছা, সিএসএস, কাস্টম সিএসএস। আচ্ছা, এডিশনাল সিএসএস, দেখেন ভাই এখানে কিন্তু আমার এডিশনাল সিএসএস কিছু করা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? ধরে ইয়ে করে দিছেন, হ্যাঁ। আচ্ছা, আমি ছবিতে সব, ক্লিক করতে যে আইডি দেওয়া যায়, আইডি দিয়ে করে দিছেন? না ভাই এখানে আমি কোনো আইডি টাইডি কিচ্ছু নেই নেই, এখানে তে কোনো আইডি টাইডি আমি কিচ্ছু নেই নেই। আইডি নেওয়া যায় আর কি, আমি ইন্সপেক্ট করে ইন্সপেক্টেড যে ক্লাস সেটাতেই করে দিছি আর কি। ও আচ্ছা, এটা ছিল ওই উপরে যে হোম লেখা দেখা যাচ্ছে, সেটা ছিল অরিজিনাল থিমের ইয়া মেনু বার? জি ভাই, এইখানে ছিল, এইখানে ছিল, থিমের আসলে কোনো মেনু বার ছিল না, থিমের আসলে মেনু বার থাকে না, এই যে হোম নিচে টা লেখা এরকম কোথায় ভাই? হচ্ছে হোম, হোম লাকিন ভাই, ওই যে উপরে ভাই, হোম লেখা দেখলাম, এটা হচ্ছে ওই যে পেজের নাম, পেজের নাম দিন আমি হোম অ্যাবাউট, পেজের নামটা ওখানে ওভাবে শো করছে কেন? এটা ওই থিমের জন্য শো করে। যে থিম নিয়েছে সেই থিমে এরকম ভাবে দেওয়া। ঠিক রাকিব আছে, ভাই এটা অফ করে দিছিল সিএসএস থেকে, ডিসপ্লে নান, তাই না ভাই? হ্যাঁ ভাই, এত সুন্দর সুন্দর কাজ বাজ করে সবাই, সবাই তো কয়েকদিন পর মার্কেট প্লেস থেকে হাজার হাজার ডলার ইনকাম করবে, তখন আমার আর খবরও থাকবে না। কি যে বলেন, আরাফাত ভাই, আরাফাত ভাই কি পাম্পটা মারতেছে! না ভাই পাম মারি না ভাই, আপনারা পারবেন, আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেটা আছে। হ্যাঁ, ওই রাঘবের মতো একটা ডায়লগ দিতে হবে যে তেরে মে হ্যাঁ রাঘব, ওইটা দেখেন। না ভাই এটা ভাই, এটা ভাই এই যে রোডিস, তারপরে হচ্ছে যে আরেকটা কি জানা আছে, এই যে কমেডি শো কাপিল শর্মা, এইসব ভাই খুব বিরক্ত লাগে। না আমি তো ওগুলো শো তো দেখি না, ওই যে ফেসবুকে কাট গুলো আসে না ছোট ছোট ফানি, ওগুলো দেখতে অনেক ভালো লাগে। এমটিভি রোডিসের কথা বললেন ভাই, না রোটেট না, এটা হলো যে ডান্স, ডান্স প্লাস। হ্যাঁ ওইটা, ওই যে অ্যাঙ্কর আছে না রাঘব জুয়েল, আচ্ছা ভাই চিনি না ভাই, এই গোপ্রো ওতে যাইতে বলতেছে কারে, আপনারে ইলিমেন্টর, হ্যাঁ ইলিমেন্টর, আচ্ছা ইলিমেন্ট আমি রাইট, ইলিমেন্ট স্ক্রিপ্ট এটা এটা নিয়ে নেন, এটাতে অনেক টেমপ্লেট আছে। আরেকটা হচ্ছে ভাই ইভান্টোর একটা আছে, এটা আমি যে ফাহিম ভাইকে গতকাল বলছিলাম ভাই যে কতগুলি আছে ওইটার, তার কি অনেক রেডিমেড টেমপ্লেট আছে আর কি, টেমপ্লেট সেকশন অথবা ফুল পেজ। রাকিব ভাই কি খামোখা পুরো বলা হয় বলেন ভাই? আমি আরো কয়েকজন পাঠাইতেছি আপনার কাছে ওয়ার্ডপ্রেস শেখার জন্য, দাঁড়ান। ভাই আমি নেক্সট আসি ভাই, আরে রাকিব আর ভাই যেন ইনভেটো, ইভান্টো বানানটা যেন কি, এই তো আছে ইভান্টো, ইভি এ দিয়ে মনে হয়। আসলে ইভান্টো আসছিল কিন্তু এই যেটা ভাই, ইনভাটো ভাই, ENVATO। আচ্ছা এই এইখানে ভাই পাবো, ঠিক আছে? এটা তো প্লাগইন, এই যেটা, এটা যেটা আমি ইউজ করছি যে দেখেন হেডার, ফুটার, বিল্ডার, মেগা মেনু, মেগা মেনুও ইউজ করতে পারেন ভাই। এমনি ওই কি যেন বলে কাস্টমলি যদি মেগা মেনু বানাইতে যদি যাই, মানে আমি এখন পর্যন্ত বানাই নাই, মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। এটা তারপরে হচ্ছে যে স্টার্টার টেমপ্লেট, এটা আছে ইভান্টোরটা কই ভাই, এগুলো কোড গুলো কপি করা যাবো না কি জুবে যাবেন ভাই, কি বলছেন? মানে এই ওয়েবসাইটে কোড গুলো কপি করা যাবো না কোড ভাই কেন কপি করবেন, ইয়েতে পেজের সোর্স থেকে যদি জানতে হলো তো পাওয়ার কথা। আর ভাই এখানে যেহেতু প্লাগইন টাগিন ইউজ করছে, ওদের হচ্ছে
যে স্টেজ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু সাধারণত থাকে না ওরকম ভাবে। সনদ ভাই জয়েন করলো আবার চলে গেল, এইটা কি প্লাগইন ভাই? ইনভেটো এলিমেন্ট, ইনভাটো অটো ইন টেমপ্লেট ভাই? ওয়ার্ডপ্রেস আমার কাছে ভালো লাগে না কেন বলেন তো ভাই? আমার কাছেও ভালো লাগে না ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আমার কাছে ভালো লাগে না এই কারণে ভাই, এখানে আমার আর কি কি বলে তৈরি করা জিনিস কি আছে? আমার তো তৈরি করা জিনিস কিছুই নেই, 90% ভাই। আরাফাত ভাই, আপনি এলিমেন্টর দিয়ে এই যে যেসব রেডিমেড পেজ আছে, আপনি যদি এলিমেন্টর দিয়ে সব প্র্যাকটিস করে যদি বানান, তাহলে দেখবেন যে বানানোর মতো অনেক কিছুই আছে। যেমন হচ্ছে যে কাউন্টারটা, কাউন্ট আউটটাও বানানো যায়, তারপরে হচ্ছে ওই যে ই সেকশন গুলি যেসব দেখাইলাম সবকিছু বানানো যায়। আমার HTML CSS আর বুটস্ট্র্যাপই ভালো। তারপরে আমি আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে ওই যে টাইল টাইল ওয়াইন্ড, হ্যাঁ CSS, ওইটা নিয়ে একটু কাজ করতেছি। ওইটা আজকে আপনাদের একটু টুকটাক জিনিস দেখাবো না, যে 5-7 মিনিটের মধ্যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস আর কি একটা ওয়েব পেজ দাঁড়া করাই দিই, দেখবেন না। এটার ভাই অ্যাক্টিভ ইনস্টলেশন কতগুলি আছে দেখছেন? 3 লাখ, সারা পৃথিবীতে মাত্র 3 লাখ, এটা কিছু হইলো? ভাই সবচেয়ে বেশি ইনস্টল প্লাগইন কোনটা এরকম ভাবে জানা যায়? ওই যে দেখেন 5 মিলিয়ন। ও আচ্ছা, ইলেভেন্টর ভাই আপডেট ফেল করে দিছে ভাই। নামাই নিবেন? জি ভাই, সেরকমই তো মনে হচ্ছে। মানে যখন ওটা ওখানে ফেল করবে তখন আমরা নামাইয়া খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো, তাই না ভাই? জি ভাই। আর ভাই হোস্টিং এর ক্ষেত্রে এসব ফেল করে না? দেখ তাও শিখলাম। আপনাদের মধ্যে গোপাল ভাড় দেখে কি ভাই? গোপাল ভাড় দেখেন ভাই ভার্সিটি লাইফ, ভার্সিটি লাইফে মনে করেন যে ওই খাবার সময়, বিশেষ করে রাতের খাবার সময়, মানে পুরো সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এখনো দেখি। ছোট ভাই দেখতো এখন দেখে, আমি সামনে যাই না মজার একটা জিনিস। জুবায়েদ ভাই পেপাল ঠিক হয়েছে ভাই? ও ভাই আপনি আবার পেপাল করলেন কে? হ্যাঁ আপনি আবার পেপালের নাম তুলে দিলেন। কি বললেন ভাই? আপনি আবার পেপালের নাম তুলে দিলেন, ও মনে পড়ে গেছে, কষ্ট পাইতেছেন? কষ্ট মানে মুখ দিয়ে রক্ত পড়তেছে। আপনার সাথে এইভাবে কাজ করে এভাবে কতজন আর গেছে? অনেক। এটা হলো কি, আমার মনে হচ্ছে কি ভাই পেপাল ওদের সিকিউরিটি আপডেট করতেছে, তখন আপনাদের গুলো ফেক আইপি দিয়ে করতেছেন, এটা ধরা পড়ে গেছে বুঝছেন। পেপাল এর সিকিউরিটি আপডেট হইলে না, তবে আমি যেটা পার্সোনালি ইউজ করতেছি মানে এটা ওটা থেকে হয় না, এটা ঠিক ঠিক আপনি ছিলেন আমাদের ক্লায়েন্ট আর আপনি এই মুহূর্তে আপনার পেপাল টেপাল খুয়াইয়ে বসে রয়েছেন, আমাদের কি ভালো একজন ক্লায়েন্ট চলে গেল? এখন সবাই বলবো ক্লায়েন্ট ব্যাড রিভিউ দিতে, কাজ দেয় না কেন এই জন্য?
আচ্ছা যদি, আচ্ছা পেপাল কি দিব? জি ভাই, পেপাল কি কেউ দিব? লোক আছে এরকম? পেপাল ডলার হুম কেন আপনি আপনি আবার নেবেন পেপাল ডলার? হুম নিমু আমার কাছে নাই, মুস্তাসিম ভাইয়ের কাছে ছিল মনে হয়, তা তো রেট চাই। জুয়েল ইনস্টলিং প্লাগইন ফর আপডেট ফাইল ইন বেটা টেস্টিং হাউ টু টিম ইন প্যাকেজ। এই পেপাল ডলার যদি কেউ সিল করে তাহলে বইলেন আমি পেপাল কিনে নিয়ে আপনাদের রিভিউ গুলো সব কমপ্লিট করে দিই। আচ্ছা আরাফাত ভাই, মানে এলিমেন্টর ডে কি করা যায়? আমি জাস্ট ইউটিউবে আপনি সার্চ দেন তাহলে বুঝতে পারবেন। ইন্টারেস্ট আছে না এটার প্রতি, বুঝি না কিসের জন্য আমি আর কি কি বলবো, এতদিন তো কাজ করছি, হ্যাঁ এই ওয়ার্ডপ্রেসের প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট আছে না, এটা কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। মানুষের একটা জিনিসের প্রতি তো ভালোবাসা আসা লাগবে কাজ করার জন্য, তাই না? ভাই এটা আসছে কেন? আপনি ভুল লিংক লিখছিলেন। জি ভাই আমিও দেখছিলাম। ভাই দি থ্রি এডিট এর আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, থ্রি এডিট এর আপ ডাউন দেখেন ভাই, থ্রি এডিট টা মুভিটা এখনো দেখি আমি। স্টেপ বাই স্টেপ ভাই সব দেখেন, মানে কি বানায় কি না করা যায় এলিমেন্টের। আর এরা কিন্তু কোনো টেমপ্লেট নেয় না, একদম হচ্ছে মানে কাস্টম ভাবে বানায়। কোনো টেমপ্লেট দেয় না সেটা, ফ্রি টেমপ্লেটেই ভাই কাস্টম ভাবে বানাচ্ছে। না না না, এটা হচ্ছে জাস্ট এলিমেন্টর দিয়ে তারা সবকিছু বানাচ্ছে। আমি টেমপ্লেট ইউজ করছি, মানে ফ্রি এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়েই বানাচ্ছে মনে তো হয়। আচ্ছা তারা পেড ভার্সন ইউজ করতে পারে, এলিমেন্টরের পেড ভার্সন নামে দিয়ে হবে ভাই যে নাল ভার্সন গুলি ওইসবদের প্র্যাকটিসের জন্য ওইসব প্র্যাকটিস করতে পারেন। আর হ্যাঁ আমি এটা বানাইতাম, বানানোর পরে এলিমেন্টরটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে তো আমার সাইড সাইডের মতোই থাকবে, তাই না? এটা ভাই বলতে পারছি না, মানে আমি ধরেন প্লাগইন করতে থাকার তো কথা, কারণ হচ্ছে এলিমেন্টর আপনি ইউজ করছেন জাস্ট হচ্ছে বানানো ড্রপ হিসেবে। বানানোর পরে আমি প্লাগইনটা ডিলিট করে দিলাম, তারপরে ওটা আমি লোকাল হোস্ট থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি ওরা আমার এটাকে ধরবে বা এরকম কোনো প্রবলেম করবে? সেক্ষেত্রে ভাই আপনি একটা টেস্ট করতে পারেন, আপনি লোকাল হোস্টে ওই একটা ওয়েবসাইট বানিয়ে বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, দেখেন লোকাল হোস্ট থেকে ওটা হচ্ছে অনলাইন হোস্ট নেওয়ার জন্য যে আপনি ওই একটা মানে জিপ ফাইল করে ফেলবেন আপনার পুরো ওয়েবসাইটটা, তো ওইটা করে ওই আপনি হোস্টিং এ আপলোড দিয়া দেখেন যে ওই সাইট অনলাইনে গেলে কোনো ঝামেলা টামেলা হয় কিনা। আচ্ছা, মানে ওই যে অনেকে বলে সাইট কি ব্যান করে না কি করে, এরকম যদি আমি ক্র্যাক ভার্সন ইউজ করি নাল ভার্সন ইউজ করি? ভাই এখানে ব্যান করার তো কিছু না, ওই যে হয়তো কোনো ভাইরাস টাইরাস থাকে, কারণ ব্যান করে না জিনিসটা হচ্ছে ওই পেইড প্লাগইন গুলো যে আপডেট আসে দেখেন ইয়েতে গেলে। আচ্ছা হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলা বিশ্বে সবচেয়ে বেশি হ্যাক হয়। কবে ভাই ওই যে ফাইম ভাইকে বলছিলাম যে সবাই পাসওয়ার্ড দেয় অ্যাডমিন অ্যাডমিন, তারপরে হচ্ছে ওই টেবিল প্রিফিক্স ডব্লিউপি রেখে দেয়, তারপরে হচ্ছে লগ ইন পেজ হাইড করে না, তারপর হচ্ছে কন্টেন্ট আপলোড পেজ এইসব হাইড করে না, এইসব তো একদম সিম্পল বাগ। ওরা যে থিম প্লাগিং গুলো ইউজ করে ওগুলো মধ্যে ব্যাক খুঁজে একটা প্লাগিং আছে পাওয়া যায় তাহলে যে সাইট গুলো হাতে আসে। হ্যাঁ ভাই কোন সাইট কি থিম প্লাগিন ইউজ করতেছে এইসব তো খুঁজে বের করা যায়। আর কান্তিরিজমে ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বিশিষ্ট আছে।
আমি যেরকম একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম প্রতি ঘন্টায় 20,000 মনে হয় ওয়েবসাইট হ্যাক হচ্ছে, এরকম কি যেন আমি দেখলাম। দেখেন এই যে ইনভেটো, আমি ইভেন্ট ইভেন্টে করতেছিলাম ইনভেটো। দেখছেন ভাই ফ্রি কিট গুলি দেখতেছি সেকেন্ডটা কিন্তু সেই প্রাইভেসি করতে জানি ওটা আপনার চোখে বলবে। ফ্লাইট ট্রেনিং স্কুল ভাই এই ফন্টটার নাম কি? এটা দেখে ভালো লাগছে, ফ্লাইট ফ্লাইট ট্রেনিং স্কুল এই ফন্টটাই পছন্দ হয়েছে। এটা ভাই রোবোটো ইতালিক হইতে পারে, শোনো এই যে দেখেন ভাই সুশি রেস্টুরেন্টের ওয়েবসাইট, বারবার শপ, ক্লিন এনার্জি ফর দ্য জুবাইদ আমিন ভাই। জি ভাই কি অবস্থা আপনার? অবস্থা ভাই কেমন আছেন? পেট্রোল হইলেও চলতো ভাই। একেবারে কে আসেন ভাই? ভাই ওই যে আপনি যে বললেন একদিন পেপার দিব, গ্যাস দিব। আচ্ছা এই আমাদের তো ব্লক আছে না, এটা ব্লক গুলি যেমন অ্যাবাউট, তারপর ব্লক গুলি দেখি পিডি মোড দে ভাই, পিডি মোড দে দে। হ্যালো ভাইরা কে কিছু পেপার ম্যানেজ করে দেন না। জি ভাই পেপার ভাই পেপার ডাউনলোড করছি, ডাউনলোড হলেই আপনাকে দিয়ে দিব। দেয় না তো ভাই, ইমেজ থেকে ফন্ট বের করা যায়? কি ফন্ট? রাকিব ভাই জি ভাই ওটা বের করেই দেখাচ্ছি আপনাকে।
ফাহিম ভাই পাইছেন? আমি লিংক দিয়ে দিচ্ছি। ফাহিম ভাই? জি ভাই, সরি আমি একটু অন্যদিকে কথা বলতে চাই। আচ্ছা আরাফাত ভাই, আমি স্ক্রিন ছেড়ে দিলাম। জি ভাই, দেখাইলামই তো আমি, তিন তিনটা গুরুত্বপূর্ণ প্লাগইনের কাজ দেখাইছি ভাই। কয় টাকা লাগবেন বলেন? না ভাই, সব ভাই ফ্রি। ঠিক আছে, হ্যাঁ ফ্রি। জি ভাই ফ্রি সার্ভিস, ফ্রি দিচ্ছেন? আপনাদের ব্রেক লাগবে? জি ভাই ব্রেক লাগবে, লাঞ্চ করে নেই। রাকিব ভাই সবার আগে লাগে সব সময়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের ব্রেক কিন্তু লোকজনই তো নাই, 4টার সময় আসেন, 4টা। এই উইন্ডোজ 10 এ ইমেজ লোড নেয়। আরাফাত ভাই, এটা এই পিকাসা ইনস্টল দিয়ে ফেলেন, উইন্ডোজ এর এটাতে প্রচুর মানে অনেকটা টাইম লাগে আর কি। কোনটার কথা বলছেন ভাই? ভাই পিকাসা গুগলের, অনেক আগে এটা ওরা মানে আপডেট করে বাদ দিছে, 16-17 দিকে আরো আগে। এখন আমি যেটা ই করতেছি এটা না ভাই, এটা তো হচ্ছে উইন্ডোজ এর যে ওদের যে ডিফল্ট যে ইমেজ ভিউয়ার সেটা ইউজ করতেছেন। ওটা পিকাসা লেখেন, গুগলে গিয়ে পিকাসা লেখেন, 10-15 MB একটা সফটওয়্যার আর কি। নিব না, ডাউনলোড করে নিব না। রাকিব ভাই, আপনি কি এখনো পিকাসা ইউজ করেন? জি ভাই, 2012 থেকে ইউজ করছি, এখনো করি। এটা মানে আগে ইউজ করছি, তারপরে আবার অনেক দিন, অনেক বছর হলো ইউজ করি না। কোনো কারণ নাই ইউজ না করার জন্য। মানে আমি আসলে এরকম ভালো একটা রিসেন্টলি ভালো একটা ইমেজ ভিউয়ার খুঁজতেছিলাম, আসলে কোনটা ভালো হয়, পিকাসা কি ভালো হবে ভাই। ওই যে পিকাসার একটা জিনিস, ক্লিক করলে একটা জুম ইন করে একটা ছবি আসে না, এই জিনিসটা আমার কাছে অস্থির লাগে। এটা আমি ফার্স্টে দেখছিলাম আমার এক মিউচুয়াল ফ্রেন্ডের কাছে, 2012 দিকে সম্ভবত, তার কাছ থেকে আমার খুব ভালো লাগছে। পরে আমি জিজ্ঞেস করছি, পরে পরে আর কি আমার ফ্রেন্ড হয়ে গেছে, পরে জিজ্ঞেস করছি যে অনেক কি ইউজ করতে, পরে বলছে পিকাসা। পরে ওই দিন এসে আমি ইনস্টল দিছি, তো এখন পর্যন্ত চলতেছে আর কি, ভালো লাগে। মনে হচ্ছে হচ্ছে ফটোগুলি ডানে বামে ই করার মজায়। আমি ভাই ইউজ করছি আগে, এটা মনে আছে। আবার ওই যে কিছু কিছু সমস্যা আমি ফেস করছি, সমস্যা না আসলে দেখছি যে যে ফোল্ডারটা আমি ওপেন করি ওই ফোল্ডারে এই পিকাসার একটা ফাইল তৈরি হয়ে যেতেছে, এরকম কিছু হয়। জি ভাই, ওটা হচ্ছে pikasa.ini কি যেন একটা ইয়েতে, ওটা হচ্ছে ছবি প্রিভিউ করার জন্য, ওই যে থাম্বনেল গুলির জন্য আমাদের ফোনে একটা একটা ফাইল ক্রিয়েট হয় না, ওই ওই টাইপের মেবি কিছু একটা। হ্যাঁ ওইরকমই, মানে একটা ইনি ফাইল তৈরি হয় এটা সেটিং টাইপের রাখার জন্য। মাইক্রোসফট ফটোজ যেটা আছে এটা আসলে অনেক সমস্যা করে, ক্লিক করে রাখলে 1-2 মিনিট লাগে মাঝে মাঝে। জি ভাই, এই জন্য আমি ইয়া দিয়ে ওপেন করি, পেইন্ট আছে না
রাইট ক্লিক করে পেইন্ট দেব, এডিট এ চলে যায়, একবারে পেইন্ট দেয়া সেকেন্ডের মধ্যে অন হয়ে যায়। বেশিরভাগ বেশিরভাগ ছবি দেখে পিকাসার ইউজ করে হচ্ছে আমি অ্যারো দিয়ে ডানে বামে ছবি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে যে ক্লিক করার পরে জুম ইন করে যে ছবিটা যে আসে, এই জিনিসটার জন্য আমার কাছে ভালো লাগে খুব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার এটা ইনস্টল করব। এটা ভাই গুগল মনে হয় 12-13 পরে থেকে আর আপডেট করে নাই অনেক দিন এর থেকে, মানে ওরা কোন একটা সফটওয়্যার মুভ করতে বলে এটাতে আর ই নিচ্ছে না আর কি। গুগল ফটোস মনে হয় নতুন,
কি অবস্থা ভাই, আছেন সবাই? হ্যালো, আমি আছি ভাই। জুবাইদ আহমেদ ভাই আছেন? জি ভাই। বাকি দেখুন ভাই, জানি জানেন না ভাই? আছি ভাই, আছি। আর কে ক্লাসে আসলোই না আজকে? আমার ভাই আসছে না। কি দামাদামি করতেছেন জুবাইদ ভাই? দামাদামি করেন কি? দামাদামি না ভাই, মোবাইল ঠিক করি। ওই দি বলেন 2 টাকা না 3 টাকা জানি না। গরম সিম কয়টা আছে? আচ্ছা, আপনাদের এখন একটা পদ্ধতি শিখাই দেবো, তারপর একটা ওয়েবসাইট বানাই দেবো। ওই পদ্ধতি দিয়ে দেখবেন যে আপনারা 10-15 মিনিটের ভিতরে তৈরি করে ফেলতে পারতেছেন। ফ্রেমওয়ার্ক ট্রেমওয়ার্ক নাকি ভাই? জি ভাই, ফ্রেমওয়ার্ক ট্রেমওয়ার্ক। জি ভাই, ফ্রেমওয়ার্ক। জামাই পিঠে খাবেন? আমার এখান থেকে নিয়ে যায় জামাই পিঠে। আপনি জামাই হইতেছেন? আপনি এখান শুনছেন ভাই, জামাই পিঠা মাত্র 5 টাকা, খাইতে মজা। আপনি নিয়ে এসে খান ভাই, আপনি জামাই হইতেছেন। আমি তো হয়ে গিয়েছি, এখন আপনাদের বানাইতে হবে না, এখন আপনাদের খাওয়াইতে হবে। না ভাই, আমাদের আর কিছু বাসার ইচ্ছা আছে, আর কিছুদিন বাসার ইচ্ছা আছে। হ্যাঁ, আর কিছুদিন বাসার ইচ্ছা আছে। কেন ভাই, বিয়ে করলে কি মরে যায়? করছেনই তো, বলেন না। না, আমি তো শান্তি ঠিক আছি ভাই। সবাই টাইল ওয়ান সিএসএস এর ওয়েবসাইটটাই যান। ভাইয়া, ওয়েবসাইটের নামটা একটু আবার বলেন।
ইসে দেওয়া ছিল, চ্যাট বক্সে দেওয়া ছিল, যে তারপর আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই লাগবে না, দিয়েছি। পাইছেন? দেখেন বুটস্ট্র্যাপের মতো এইটাও একটা ফ্রেমওয়ার্ক। আপনাদের ফ্রেমওয়ার্ক জানে রাখলে সুবিধা আছে কি, আপনার পরবর্তীতে যখন যেভাবে দরকার, বিশেষ করে এই ফ্রেমওয়ার্কটার একটা সুবিধা কি, আপনাদের ক্লায়েন্ট যদি কখনো, ফাহিম ভাই শুনতেছেন, রাকিব ভাই? জি ভাই শুনছি। ফাহিম ভাই কোথায়, ঘুমাই পড়ছেন ফাহিম ভাই? মেহেদি ভাই, সনদ ভাই শুনতে পাচ্ছেন? মুস্তাসিম ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। মুস্তাসিম ভাই কই গেল আর কি, সরি ফাহিম ভাই। ফাহিম ভাই কি নামাজে গেছে নাকি? নামাজে গেছে? আপনাদের মধ্যে বাইক চালান কে কে ভাই, আর বাইক আছে কার কার? রাকিব ভাই বাইক চালান? না ভাই, এই জিনিসটার প্রতি ভাই আমি এখনো ইন্টারেস্ট আনতে পারি নাই কেন ভাই, এই জিনিসটার উপরে ইন্টারেস্ট থাকেন না, এমন কোন লোক আছে? ভাই, এটা মানে আমার কাছে রহস্য। আপনার কাছে রহস্য না? জি ভাই, মানে আমার জিনিসটা ভালো লাগে না। কেন ভাই, কিনবেন নাকি? আমি তো কেনার চেষ্টায় আছি অনেকদিন ধরেই, কিন্তু আচ্ছা ভাই, যদি কোনো মানে ইনফরমেশন যদি লাগে আমাকে বলতে পারেন। আমার যে ক্লোজেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে মোটামুটি এইসব নিয়ে খুব রিসার্চ করে। তাহলে একটা তথ্য জানতে পারলে জানান আমাকে, ওই যে ওই যে ইন্ডিয়ান বর্ডার ক্রস বলে, বা ওই যে কাস্টম পেপার কাস্টম বাইক বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের বাইক কি অরিজিনালি কি বিআরটি থেকে কাগজ করা যায় কিনা? অনেকে ওই যে বলে যে কাস্টম অকশন বাইক, নিউ বাইক, কিন্তু বলতেছে ওরা কাস্টম বাইক, ওরা এই দিয়ে দেবে কাস্টম পেপার দিয়ে দিবে, কাস্টম পেপার থেকে বিআরটি থেকে মেইন কাগজ করিয়ে নেওয়া যায়। এইটা আসলে জেনুইন কিনা আমার এইটা জানা দরকার ভাই। ভাই, ওই যে বর্ডার ক্রস বাইকে মানে মাঝে মাঝে অনেক ঝামেলা হয় আর কি। মানে আপনার যদি সেরকম পরিচিত লোকজন যদি থাকে তাহলে পেপার টেপার করাই নিতে পারবেন। আর দেখা গেছে হচ্ছে ঠিক মতো পেপার করাইতে না পারলে আপনি হয়তো ওই টাউনে চালাইতে পারবেন না। আপনি যদি যে গ্রামের দিকে অথবা যেদিকে ট্রাফিক ট্রাফিক নাই সেদিকে ভাই ইজিলি চালাইতে পারবেন। তা জানি, তাতে কাগজও লাগে না এলাকায় চালাইতে গেলে কাগজ। আমি বলছি যে না, ওরা বলছে ওরা, হ্যাঁ মুস্তাফিন ভাই, ভাই যদি বলেন তাহলে হচ্ছে আমার বিআরটিতে একটা লোক আছে, ফোন দিয়ে আমি শুনতে পারবো যে বর্ডার ক্রস বাইক বাইক কি বর্ডার কাগজ ক্রস করে বলবেন দিতে না, পারবেন। বর্ডার ক্রস বলবেন না, বলবেন কাস্টম বাইক। কাস্টম বলতে অকশনে যেগুলা উঠছে ওইগুলা? না অকশনে ওঠে না, ওরা নতুন বাইক গুলো কাস্টম পেপার দিয়ে কিভাবে জানি সেল করে, মানে ওরা আচ্ছা, চোদ্দ তাহলে বাইশ আপনার বিশ হচ্ছে টাকা কাস্টম পেপার দেয়। আপনার কাস্টম পেপার আছে, আপনি ওইটা করতে পারবেন কিনা আর কি। হ্যাঁ ওই দুইটাই জিজ্ঞাসা করেন যে বর্ডার ক্রস এবং কাস্টম, এগুলো অরিজিনাল পেপার, কোনো ডুপ্লিকেট না, যে আমি সব সময় চালাবো, আমার যদি ট্রাফিক পুলিশে ধরেও আমি শো করলে কখনো যেন না আটকায়, এই ধরনের পেপার করে দিতে পারে কিনা, তাতে খরচ যায় কত যদি করতে পারে। ঠিক আছে ভাই, আমি শুনে আর জানাবো। হচ্ছে ইয়েতে ব্রডার ওইটা মানে প্রাইস কেমন পড়বে? মানে প্রাইস কম আছে ভাই ওটা, আপনার ধরেন পালসার গুলো, পালসার যেটা বর্তমানে 1,95,000 করে বিক্রি হয়, ওইটা আপনার 75,000
90,000-এর মধ্যে পাওয়া যায়। তারপরে R15 আছে, যেটা R15 ভার্সন 3, ওটা তো মার্কেট প্রায় 4.5 লাখ, প্রায় 4.5 লাখ টাকা, ওইটা আপনার 1,80,000 বা 2 লাখে পাওয়া যায়। জি ভাই, এরকমই। আমার আবার ওইটা একটা ই আছে যে আমার ফুপুর বাড়ি আর কি, ফুপুরদের বাড়ি হলো বেনাপোলে। হ্যাঁ, তো ফুপার ওই জায়গায় হলো আপনার বেনাপোল বলতে, হ্যাঁ ওইখানেই, তো ওইখানে তার বিশাল এরিয়া জুড়ে তাদের আমের ব্যবসা। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ ওইখানে তাদের হলো যে প্রভাব আছে খুব ভালো, যদি হয় ওখানে অনেক ঠিকানা আছে ওভাবে। হ্যাঁ, যদি আচ্ছা ওই দিন কাগজ করা ভাই, যায়। আচ্ছা ভাই, এটা ভাই লাইভে আছে? হ্যাঁ, ও হ্যাঁ আমি ভাই লাইভ, লাইভে। আচ্ছা সমস্যা নাই, এইগুলো নিয়ে আলাপ করলে, এগুলো ওরা পোস্ট দিচ্ছে আর আমরা তো আলাপ করতে পারবো না। ফাহিম ভাই নামাজ পড়ে আসে না এখনো? না, দুর্জয় ভাই কি অবস্থা ভাই, ভাই চলে আসছি। আসছেন? জি ভাই আসছি। আপনার তো মে ধরাই দেবো, এই প্ল্যান করছি আমরা সবাই মিলে। কার কাছে ভাই? ওই বেনা পোলে পাঠাই দিবেন? জি ভাই। আচ্ছা ভাই, আমার কাছে অত টাকা পয়সা নাই তো ভাই, টাকা আমি পয়সা কি দেখবো? দিয়ে পাঠাই দেবো। দিয়ে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রাস্তা ভুলে অন্যদিকে চলে যাবো, সমস্যা নাই। ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা কেউ সাথে থাকবেন তাই তো? সাথে পাঠাইলে ওই রাকিব ভাইরে দিতে পারি। না ভাই, আপনাকে ছাড়া আমি কোথাও যাবই না, যেখানেই যাব আমি আরাফাত ভাইয়ের সাথে যাব। ভাই আমারে ফাঁসান কেন ভাই, আমি তো অসহায় অবলা একটা প্রাণী। তো ভাই আপনার বলেছিলাম যে এই যে টাইল ওয়াইন সিএসএস এই ফ্রেম ওয়েবসাইটটা ওপেন করার জন্য, এখান থেকে আপনাদের এখন একটা টেকনিক দেখাই দেবো। ওই টেকনিকটা কি, এইটা আপনারা ফ্রেমওয়ার্কটা যদি চান শিখতে পারেন আপনারা, আর আমার কাছ থেকে হেল্প নিতে চাইলে আমি যতটুকু আমার জানা আছে হেল্প করবো, কিন্তু আমি আপনাদের এখন একটা টেকনিক দেখাই দেবো। টেকনিকটা হলো এমন যে আপনার কোনো ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে আমাকে এই ধরনের একটা লিংক দিয়ে যদি বলে এইরকম একটা ওয়েবসাইট বানিয়ে দাও, হ্যাঁ তোমার কাছে কোনো ডেমো আছে কিনা, আপনার কাছে ধরেন কোনো ডেমো নাই, তখন কি করতে পারবেন আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে একদম সেম আপনার ক্লায়েন্টের ওই রকম করে একটা ডেমো আপনি তৈরি করে দিতে পারবেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই, এটাই তো জানতে চাচ্ছি, দেখান ভাই, দেখান ভাই, এটাই তো জানা দরকার ভাই, কেমনে? এইটাই তো এখন দেখাবো। চলেন দেখি, তাই না? আমার স্ক্রিন শেয়ার আছে? আছে। তো এইটা হচ্ছে গিয়ে মূলত আমাদের এই টাইল ওয়াইন্ড সিএসএস এর মেইন ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আপনারা আসলে দেখতে পাবেন ওরা পুরোটা ভাগ ভাগ করে কিভাবে করতে হবে সব জিনিসগুলো খুব সুন্দর করে দিয়ে দিছে, খুব সুন্দর করে। এই দেখেন, জেড ইন্ডেক্স এর কাজ, টপ রাইট বটম লেফট কিভাবে করতে হবে, ভিজিবিলিটি কিভাবে করতে হবে, পজিশন, ওভারফ্লো, অবজেক্ট, হ্যাঁ সবগুলো একদম ভাগ ভাগ করে লিখে দেওয়া আছে। ফ্লেক্স এর কাজ কি করে করবেন, গার্ড এর কাজ কি করে করবেন, হ্যাঁ তারপর জাস্টিফাই কন্টেন্ট আইটেম, মানে বুটস্ট্র্যাপে যেভাবে আছে, বুটস্ট্র্যাপে আপনার যেভাবে আছে এখানে তার থেকেও বেশি ভাঙাই ভাঙাই বলা আছে। বুঝতে পারছেন ভাই? আমি এটা নিয়ে কিছুদিন হলো আপনাদের প্রথম বলেছিলাম যে ঘাটাঘাটি শুরু করছি, কিন্তু মাঝখানে ড্যাম পড়ে গেছিলাম, মানে কোনো কাজ বাজ করা হয় নাই, তো এখন চিন্তা করতেছি এটা নিয়ে আবার বসবো। হ্যাঁ, তো চলেন আমরা আগে একটা ওয়েবসাইট ওয়েবসাইট দেখি। তার আগে আমার রেডি করা আছে কিনা সেটা দেখে নিই। এটা মনে হয় তাই লয়েন্ট। দেখি এখানে কি আছে। লোক নিতে তো সময় নিচ্ছে নাকি, নাকি গ্যাপ ফাঁকাই পেস্ট কোনো কিছু নাই মনে হয়। এটাই লোড নিয়ে নিছে কিছু না, এটার ভিতরে কিছু নাই ভাই। আমি না একটা জিনিস ভুলে গেছি ভাই, বলেন তো কি ভুলে গেছি? কি জানি শর্টকাট ভুলে গেছি, আমাদের HTML এর সিনট্যাক্সটা শর্টকাট কি লিখে জানি আনতে হয়, এই জিনিসটা ভুলে গেছি আমি, আর খুঁজে দেখিনি, মানে সেদিনকে করতে গেছিলাম ভুলে গেছি আর করি নাই। এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার চাপবেন, ব্র্যাকেটসে তাই হবে।
ব্র্যাকেটসে ব্র্যাকেটসে সম্ভবত এইচটিএমএল লিখলেই চলে আসে, এইচটিএমএল ফাইভ অথবা এইচটিএমএল লিখলে। আচ্ছা দেখি কি লিখলে কি আসে ভাই। আমি আপনার রেড কিসেন্টের নাম শুনছেন কখনো? জি ভাই, রেড কিসেন্টের সাথে সম্পৃক্ত আছেন এমন কেউ আছেন? সম্পৃক্ত আছেন না ভাই। ভাই আপনি কি আছেন নাকি? আমি বরিশাল জেলা রেড কিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান, এখনো আছি। অনেক ভালো পোস্টে আছেন ভাই। আপনি আছেন ভাই? না না ভাই, আমি মানে একটা সদস্য হওয়ার জন্য চিন্তা করছিলাম, আপনি কি সুপারিশ করে দিবেন জামালপুরে ভাই? হ্যাঁ, সুপারিশ করা লাগবে, আপনি গেলেই আপনাকে সদস্য করে নিবে, ওখানে সুপারিশের দরকার না। না হওয়া যায় না ভাই, অনেক কঠিন, আমাদের এখানে নিতে চায় না। কেন? কি জানি জানি না ভাই। বেনিফিট কি ভাই? বেনিফিট নেই কোনো ভাই, স্বেচ্ছায় আপনার নিজের পকেটে টাকা খরচ করে ই করতে হবে, সেখানে আপনার এত ই কিসের বলেন? মাঝে মধ্যে ভাই হইতে হয় আর কি। মাঝে মাঝে দুই একটা টুকটাক প্রজেক্ট আসে, প্রজেক্টে আপনি যদি অ্যাক্টিভ মেম্বার থাকেন প্রজেক্টে কাজ করতে পারবেন, এই আর কোনো বেনিফিট নাই। আর আমি ওইটা মনে করলাম কিসের জন্য, এইমাত্র আপনাকে বললাম না ভাই, আমি একটু ভুলে গেছি, আমার ওটা কিন্তু জানা ছিল। এখন একবার আমাদের এটা একটা প্রোগ্রাম করতেছিল, আমাদের জেলা সংগঠনের কাছ থেকে পারমিশন নিয়ে, আমাদের বিএম কলেজ আপনার করলো কি, ওরা একটা ব্লাড প্রোগ্রামিং শুরু করলো, মানে ব্লাড গ্রুপিং টেস্ট করবে সবার ফ্রিতে, যে করতে চায় তারই করে দিবে। তো বিএম কলেজে তারা বসলো, ওরা বিএম কলেজে যারা ছাত্ররা আছে তার ভিতর থেকে তিনজন, এবং আমরা মেডিকেল থেকে দিয়েছি তিনজন। তো যারা ছাত্ররা আছে তারা তো মেডিকেলে ওখানে আগে 3 দিনের মতো প্রশিক্ষণ করছে যে কিভাবে ব্লাড গ্রুপিং টেস্ট করতে হয়। সিম্পল একটা জিনিস, তিনটা মেডিসিন না দেন, চারটা মেডিসিন আছে, এইটা মিক্স করে তারপরে যে রেজাল্ট আসে ওইটা থেকে বলা যায়। এখন আমার হচ্ছে ও পজিটিভ, আমি করেছি কি, আমারটা তো আমি জানি, এবং আমি কলেজের যারা আছে যারা টেস্ট করতে বসছে তাই তাদের কাছে যখনই গেছি, ভাই আসছেন, হ্যাঁ এই সেই, আমি বলি ভাই আমারটা একটু টেস্ট করে দেন। এখন সে আমারটা টেস্ট করা শুরু করছে, টেস্ট করার পর কতক্ষণ পর বলতেছে ভাই আপনার তো ও পজিটিভ। বলি কি বলেন ভাই, ও পজিটিভ, ভালো করে টেস্ট করেন। এখন সে আবার হ্যাঁ সেগুলা ঘাইটা গুইটা, ভাই বলে ভাই ও পজিটিভ ছাড়া তো কিছু দেখতেছি না রেজাল্ট। বলে আসলেও ঠিক আছে আমার ও পজিটিভ। এখন লোকটা গেছিল ঘাবড়াইয়া, হ্যাঁ মনে করছে কোনো ভুল হয়েছে নাকি, অনেকক্ষণ ঘাবড়াই টাবড়াইয়া। তো মনে রাকিব ভাইয়ের কাছে বলতেছি না যে আমি ভুলে গেছি, তো সেই সময় ওই ব্যাটার যাবে কনফিউশন করতে চাইছিলাম। হ্যাঁ এখন আমি সেইভাবে কনফিউশন হয়ে গেছি যে আসলে কি লিখলে, ওই যে আমাদের এইচটিএমএল সিনট্যাক্সটা আসবে, আমি ব্র্যাকেটসে চেষ্টা করছি এইচটিএমএল লিখে কিন্তু আসে না। এই যে ভাই দেখেন ব্র্যাকেটসে এইচটিএমএল লিখলাম, আসে না। এখন কি দেবো, ট্যাব সাব দেবো ভাই? জি ভাই, ট্যাব অথবা এন্টার। ট্যাব দিলে তো ওই আসে, ইন্টার দিলে কি আছে দেখি না ভাই। ব্র্যাকেটে আপনারা কি যেন প্লাগইন ইউজ করতেন না, আপনি দেখাইছিলেন একবার। এমিট প্লাগইন সব ইনস্টল করা আছে, তাহলে তো ওই যে ইয়েতে এক্সক্লেমেটরি সাইন সাইন দিয়ে এন্টার চাপেন তো চলে আসবে কথা। তো ঠিক আছে, এই তো চলে আসলো, হয়েছে ভাই, হয়েছে হয়েছে, পারছি। এত সাধনার পরে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। দেখো আচ্ছা, এখন যেটার জন্য আপনাদের আজকে বলতেছিলাম যে যেটা দেখাবো সেটা হলো, আমরা কি বলেছি এখানে দেখেন। আচ্ছা ভাই একটু 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 ফাইম ভাই, আপনি একটু স্ক্রিন রেকর্ড দিয়ে রাখতে পারবেন কষ্ট করে? জি ভাই দিয়ে রাখতেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই, কারণ হচ্ছে ভাই আমি একটু রেডি হচ্ছি, তো আমি একটু বাইরে বেরোবো ভাই, ক্লাসে আসে অসুবিধা নেই, দেখছি। আজকে 6টা পর্যন্ত ক্লাস হবে। হাই হাই ভাই, এটা কি বলেন, আজকে 6টা পর্যন্ত ক্লাস হবে ভাই? তাহলে বাইরে যান না ভাই, রাকিব ভাই বাইরে যান না, আজকে 5:30টার পরে আরো একটা ইন্টারেস্ট জিনিস দেখাবো ভাই। এটা ভাই শনিবারে দেখেন ভাই, এটা আমি মিস করতে চাই না ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 5:30টার পরে ভাই যেটা দেখাবে ওইটাতে সবাই মানে মিনিটে মিনিটে ইনকাম করবে, তাই না ভাই?
জি ভাই, জি ভাই। যে মুস্তাসিম ভাই যে গত গতকালকে ক্লাসে এসে যখন শুনছে ডলার দিনার তারপরে কি বিটকয়েন শুনে তার মাথাটা তো নষ্ট হয়ে গেছে ভাই, মানে এরকম আমার হবে আর কি। না না ভাই, আসলে হচ্ছে কি, উপরে হচ্ছে একটা লিংক দেখছিলাম আপনাদের ডলারের কথা শুনে, না এখন আমি তো আর, তখন ছিলাম ওই যে পিসিতে, আমি বললে আর শুনতে পারবেন না, কিন্তু উপরে আমার এইখান থেকে একটা লিংক শেয়ার হয়ে গেছে, এইটাই জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কিসের লিংক। এখন এই লিংক থেকে আপনারা যে ডলারের ভিতরে নিয়ে গেছেন, এই জন্যই হাসতেছিলাম আর কি। তো চলেন দেখি, রাকিব ভাইকে মিস করাইলাম না, দেখি আমরা কিভাবে কি করা যায়। হ্যাঁ থাক, এটা এখানে থাক, প্রথমে গেটে স্টার্টে যাই। হ্যাঁ গেটে স্টার্টে গিয়ে এখান থেকে সরাসরি আপনি ওই যে সিএসএস ফাইলটাকে ডাউনলোড করেও আপনি কাজ করতে পারবেন। আমরা সিডিএন দিয়ে এখন আপাতত কাজ করি, ডাউনলোড করতে গেলে আবার ফাইল টাইলে অনেক কিছু বাড়ানো লাগবে, আমরা সিডিএন দিয়ে কাজ করি। এই যে এই যে লিঙ্কটা আছে দেখেন, হ্যাঁ এই লিঙ্কটাকে যদি কপি করি, কপি করে আমাদের যে এডিটর আছে এডিটরে আমরা এখানে শুধু বসিয়ে দিলাম। দেখেন এখন আপনি এটা যদি নিজের ফাইলে করতে চান শুধুমাত্র এই লিঙ্কটা কপি করবেন, এই যে লিঙ্কটা কপি করে আপনি যদি যে কোনো একটা ব্রাউজারের ট্যাব চালু করে পেস্ট করে দিয়ে ইন্টার দেন সব সিএসএস পেয়ে যাবেন। দেখছেন এটা শুধু কপি করে নিয়ে একটা সিএসএস ফাইল বানিয়ে ওখানে পেস্ট করে লিঙ্ক করে দিয়ে কাজ করবেন। দেখেন আমি শুধু করলাম কি, একটা সিডিএন ইউজ করে লিঙ্ক করে দিলাম, শুধু সেভ করে দিই। এখন চলেন দেখি মেইন কাজটা। এখন আমার ঢেউ করতেছে যে এই ভাই গ্যাস্ট্রিকের খুবই সমস্যা আছে। মেইন কাজটা হলো এই টুল বক্সে, এই টুল বক্সটা কোথায় পাবেন, এই টুল বক্সটা আপনারা লিখবেন সার্চ দিবেন, হ্যাঁ TAIL CSS ব্লক, দেখছেন এই যে এইটা সার্চ দিবেন টাইলওয়াইন সিএসএস ব্লক, ঠিক আছে ভাই। এই সিএসএস ব্লক সার্চ দিলে আপনার এই যে পেজটা চলে আসবে, হ্যাঁ এটা চলে যাবেন। ওরা গিটহাবে সাহায্যে এই এই ব্লকটা ইক রাখছে, সেভ রাখছে, যাই হোক। হ্যাঁ এখন দেখেন এখানে এই কনারে তাকাবেন, কনারে তাকালে আপনারা দেখতে পাবেন রেডিমেড ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, রেডিমেড ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা, কথা বলে না কেন, কথা বলে না কেন। এই যে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, তো আমরা প্রথমে একটা ন্যাববার নেই, তো ন্যাববার আমরা প্রায় ভাগ ন্যাববারটা এইরকম ডিজাইনে কাজ করছি না। দেখেন তো এই যে কনার একটা লোগো, তারপরে এদিকে এদিকে এই যে এখানে তাকাই, দেখেন এইরকম একটা ডিজাইনে কাজ করছি না প্রায় ভাগই। জি ভাই, তো এইটা আমরা নিয়ে নেই, এটা নিব কিভাবে, এই যে দেখেন ভিও কোড দেখতে পাচ্ছেন, ভিও কোডে যাবেন, এই কোড আছে এখানে, সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে কপি করার কোনো দরকার নাই, এখানে কপি দা কপি টু ক্লিপবোর্ড এইটা ক্লিক করবেন সবটু কপি হয়ে যাবে। চলেন আমরা চলে যাই গিয়ে এখানে শুধু পেস্ট করে দিলাম, দেখেন আর কিছু কিন্তু করি নাই ভাই, শুধু কপি পেস্ট। এটা একটু এই এটা সমস্যা হচ্ছে, একটা আগায় যায়, যাই হোক সেভ করলাম। দেখি আমাদের এখানে তো ব্ল্যাঙ্ক ছিল, রিফ্রেশ করে দেখি ন্যাপবার চলে আসছে, দেখতে পাচ্ছেন ভাই। চলেন ন্যাপ ন্যাপারের পরে আমাদের কি থাকে, ন্যাপ এটা আবার এই পাশে গেল কেন জালাতন, ন্যাপারের পরে আমাদের কি থাকে, একটা ব্যানার সেকশনের মতো থাকে না ভাই, ব্যানার সেকশন যেখানে একটা ছবি থাকে, পাশে কিছু লেখা থাকে বা ছবির উপরে কিছু লেখা থাকে, এভাবে থাকে না। তো চলেন আমরা দেখি ব্যানার সেকশনটা কোথায় পাওয়া যায়। এই যে দেখেন এইটা দেখেন, এইভাবে থাকে না যে পাশে একটা ছবি থাকে, এই পাশে কিছু লেখা থাকে, একটা বাটনের মতো থাকে বা গেট স্টার্ট বাই নাও এই ধরনের কিছু লেখা থাকে না ভাই। বা আপনি এইটা দেখতে পারেন, এইটা দেখেন এইভাবে যে একটা বড় ছবি থাকে নিচে থাকে, বা এই ধরনের থাকতে পারে, এই পাশে লেখা এই পাশে একটা ছবি, বা এই ধরনের থাকতে পারে যেখানে সার্চ বক্স আছে, একটু গুগল অ্যাপস ট্যাপস, এইটা দেখতে একটু ভালো লাগতেছে, প্রিমিয়াম লাগতেছে, আমরা এটা নিয়ে যাই, কি বলেন ভাই। ওকে ভাই চলেন, শুধু নিচে কপি করে পেস্ট করে দিলাম, কাজ শেষ। এটার আবার এই ব্র্যাকেটস এর ঝামেলা, এই ঝামেলার জন্য ব্র্যাকেটস এর থেকে চলে গেছি, একটা বাবার চলে যায় পিছনে। একটু রিফ্রেশ করে দেখি ভাই, ও সেভ করি নাই, সরি সেভ করি নাই, এটা তো অটো সেভ নাই কি, ভুলে গেছি। দেখেন এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন ভাই। এখন আপনি যদি একটা কাজ করেন, এখানে একটা ছবি দিয়ে দেন, এখানে সুন্দর করে এগুলোর যদি কালার টালার দেন, কালার টালার কিভাবে দিবেন সেগুলো আরেকদিন দেখাবো। এখন আমরা একটা টেমপ্লেট বানাই ফেলাই একদম 5 মিনিটের ভিতরে। চলেন এখানে গেল এটা, আমরা আবার টুল বক্সে চলে যাই আমাদের। তো এই পার্টের পরে আমরা ওয়েবসাইট গুলোতে মূলত কি ধরনের পার্ট থাকে ভাই বলেন তো, এই যে একটা ব্যানার পার্ট, ন্যাপারের পর একটা ব্যানার পার্ট যাওয়ার পরে আমরা আমাদের যে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টটাকে একটু ওপেন করি তো তাহলেই বুঝতে পারবো। এই যে দেখেন এখানে
এই নেববারের পরে একটা ব্যানার পাঠছিল, ওদেরটা ছিল এই ধরনের ব্যানারটা, এই যে কই গেল কই গেল এইটা ছিল, দেখেন এইটা ছিল কিন্তু, হ্যাঁ এই ধরনের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ছিল। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের কি আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড না, এইটা ছিল সার্চ বক্স টক্স ছিল, এই যে সার্চ বক্স, তাই না, কি বলেন ভাই, এটা ছিল না, এখান থেকে যা লাগবে সেটা কাইটে আর কি রাখবো, বাকিটা কাইটে দেবো। দেখ তারপরে কি আছে, তারপরে একটা কাউন্টারের মতো আছে, আমাদের এখানে কাউন্টার আছে কিনা আমরা একটু দেখি, এই যে আছে দেখেন ভাই, পাইছেন, কপিটা করলাম নিয়ে গেলাম, দেখেন আমি কিন্তু একটা ওয়েবসাইটই ফলো করতেছি অলরেডি, হ্যাঁ পেস্ট করে দেন এই যে সেকশনের পরে ডিপ গুলো একটু এক একটা অপশন সরাই দিই, সেভ করি নি, দেখেন এই সেভ না করার কারণে আমার, রিফ্রেশ করলাম, দেখেন ভাই নিচে কাউন্টার চলে আসছে, তাই না, চলে আসলো, চলেন দেখি তারপরে কি আছে এদের, তারপরে আছে একটা ইমেজ পাশে কিছু লেখা, চলেন দেখি এটা কোথায় পাওয়া যায়, ইমেজ পাশে একটা লেখা, এই একটা আছে, আমি একটু উপরে যাই, উপরে গেলে আরো পাবো বা নিচে গেলে আরো পাবো, এই যে দেখ, না এটা না, এটা সাইন আপ এর জন্য আছে, এগুলো কন্ট্যাক্ট ফর্ম, আমরা নিচে যাই, একদম নিচে চলে যাই, দেখি নিচে কি আছে, আরফত ভাই কাউন্টার কি মুভ করে, এটা কোনো ই দেওয়া নাই ভাই, কোনো এখানে কোনো ধরনের কোনো জাভাস্ক্রিপ্টের কাজ নাই, আচ্ছা ভাই শুধু মানে লেআউটটা মানে ডিজাইন দেখানোর জন্য, হ্যাঁ এটা শুধুমাত্র ডিজাইনটা আমরা দ্রুত যেন রেডি করতে পারি সেই ধরনের একটা ফ্রেমওয়ার্ক আছে এখানে, আচ্ছা এইটা আমরা নিতে পারি, ওখানে যে স্টাইলটা আছে স্টাইলটার জন্য এইটা আমরা নিতে পারি, এইটা এখান থেকে এগুলো আমরা কেটে দেবো, কপি করলাম ইন্টারটেপে দিয়ে দিলাম, দেন করবো এই বিট থেকে এই পর্যন্ত এসে একটা ট্যাব প্রেস করবো, ব্যাস সেভ করলাম, দেখি কি আসে, নিচে চলে আসছে, আচ্ছা আমরা এইটা কেটে দিই, এইটা কেটে দিব, এইটা কেটে দিয়ে কি করব, এইটা কেটে দিয়ে আমরা এইটা দিব, না এটা না সেটা কই গেল, এইটা এইটা দিব, কারণ আমাদের ওখানে স্টাইলটা প্রায় এরকম, দুই নাম্বার পোর্শনটা কোথায় আমাদের, দুই নাম্বার, এক নাম্বার গেল হেডার, দুই নাম্বার সেকশনটা হলো এই, এই সেকশন থেকে এই সেকশন, এই সেকশন সরি কই গেল, দুঃখিত ভাই, ভাই এত বড় হয়ে যায় কেন ভাই, এই পর্যন্ত মনে হয়, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, ফাহিম ভাই ওখান থেকে তো শব্দ আসতেছে, আচ্ছা দেখেন ফাহিম এখানে চেঞ্জ করে দিলাম এটাকে, কারণ নিচেটা এটা সমান হয়ে গেছে, কারণ আমাদের এখানে ডিজাইন অনুযায়ী এখানে ডিজাইনে দেখতে পাচ্ছি যে এইটা একটা ছবি আছে, আমাদের এখন লেখাগুলো যদি আমরা কেটে দিই তাহলেই হয়, এই যে এখান থেকে এই ফাইলটা কেটে দিবেন, এই বাটন গুলো কেটে দিবেন তাহলেই হয়ে যাবে, তারপরে কি আছে, শুধু কোড গুলো কেটে দিব, এখানে দেখেন একটা গ্যালারির মতো আছে, দেখি আমাদের গ্যালারি আছে কিনা, চলেন দেখি গ্যালারিটা কেমন আছে আরেকবার একটু দেখে আসি, প্রথমে তিনটা তারপরে তিনটা, তাই না, দেখি এরকম আছে কিনা, হুবহু আছে কিনা, না থাকলে হুবহু না থাকলে অন্যভাবে পাবো অবশ্যই, আরাফাত ভাই এটা দেখে আমার আমার একটা জিনিস বলতে ইচ্ছা করছে, বলেন ভাই, ওই যে মনির ভাই যেটা বলে আর কি, কি ওয়াও তাই না ভাই, জি ভাই শর্ট টাইমে অনেক কত কাজ হয়ে গেল, দেখেন গ্যালারিটা সেভ করছিলাম আমি, এটা সেভ করিনি ভাই, একটু সেভ করার কথা মনে করাই দিয়েন, ওই ভিএস কোডে অটো সেভ রাখা দিয়া এখানে, দেখেন আমাদের এখানে যে গ্যালারিটা আছে আমরা কি সেটা নিয়ে আসতে পারছি কিনা, ভিতরের এডিটটা পরে দেখেন, মানে ক্লায়েন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ যে দেখেন আপনার মতো হয়েছে কিনা, আমি এটাকে আরো সুন্দর করে দিতে পারবো, ওখানে উপরে লেখা আছে সুন্দর করে, এখানে লেখা আছে একটা হোভার ইফেক্টও দেওয়া আছে সুন্দর করে, তাই না, গেল এটা, তারপরে কি আছে চলেন দেখি,
তারপরেও আবার একটা গ্যালারি আছে শুধু ইমেজের গ্যালারি, এইটাও তো শুধু ইমেজের গ্যালারি বোঝা যাচ্ছে তাই না? ইমেজ প্রথম ইমেজ থাকবে, ইমেজের উপরে আসলে দেন ওইটার ইনফরমেশন দেখাবে তাই না? হ্যাঁ, অন্য কোনো গ্যালারি আর আছে কিনা একটু চেক করে দেখি, অন্য আদার্স কোনো গ্যালারি আছে কিনা। আদার্স এই একটা গ্যালারি আছে, এইখানে একটা এই একটা গ্যালারি আছে তাই না, দেখতে সুন্দরও লাগতেছে। আমরা এই গ্যালারিটা যেহেতু ব্যবহার করছি তো সেক্ষেত্রে আমরা আপাতত এই গ্যালারিটা ব্যবহার করি আপাতত, কারণ আমাদের কিন্তু দুইটাই একই ধরনের। এই যে এখানে এই দুইটাই একই ধরনের গ্যালারি, এইটার ভিতরে শুধু কাট করে বসাইছে, এটা একদম অনলি গ্যালারি তাই না? আমরা এখন আপাতত ওইটা বসাই দিই, দিলাম সেভ করে দিই, দিলাম সেভ করে। এই যে দেখেন এখানে আরেকটা গ্যালারি চলে আসছে, মোটামুটি ভাবে একটা ওয়েবসাইট দাঁড়াই গেছে। আমরা যদি এখন একটা কাজ করি, কি করতে পারি, আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে আগে আরেকবার একটু চেক করি কি কি আছে। তারপরে আছে প্রাইজিং প্ল্যান, হ্যাঁ প্ল্যানের একটা প্রাইজিং একটা সেকশন আছে। দেখি আমাদের এখানে প্রাইজিং কোনো সেকশন আছে কিনা, চলেন উপর থেকে চেক করতে করতে আসি, উপর থেকে চেক। এগুলো কি, এগুলো না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, প্রাইজিং এটা না, এই যে আছে ভাই প্রাইজিং সেকশন দেখেন, এখানে একটু বেশি দেওয়া আছে। আমাদের ওখানে ছিল দুইটা, এখানে আছে দেখেন অ্যানুয়ালি মান্থলি দুইটা অপশন দেওয়া আছে। এগুলো যখন প্রোগ্রামিং এ ক্লিক কোনো কিছু ই হবে, ক্লিক করলে এটা এপাশ থেকে ওপাশে চেঞ্জ হবে। আমরা এখানে এইটা পেলাম, এই একটা পেলাম, আমাদের কাছে ভাই কোনটা ভালো লাগে, প্রাইজিং এর একটা সেকশন আপাতত নিয়ে যাই, এইটা ভালো লাগে না এইটা ভালো লাগে না এইটা ভালো লাগে, কোনটা ভালো লাগে ভাই? প্রথম যেটা দেখাইছেন সেটা, এটা ভাই তিনটা তিনটা কার্ড ছিল কোনটাতে, তিনটা কার্ড এটা, জি ভাই। ওকে তাহলে এটা নিয়ে যাই, এটা কিন্তু আমি বলেছি ভাই যে ক্লায়েন্টকে ইমার্জেন্সি বুঝ দেওয়ার জন্য কি করা যায়। হ্যাঁ ওই যে মাঝে মধ্যে আসে না যে আমার ইমার্জেন্সি দেখুন পারবা কিনা দেখাও, আপনার কাছে ওই ধরনের কোনো টেমপ্লেট নাই, তখন আপনি ইমার্জেন্সি কিভাবে বানাই দিবেন, এইটার জন্য আপনাদের এইটা শিখানো। এই যে দেখেন নিচে আমাদের প্রাইজিং চলে আসছে, চলে আসছে ভাই প্রাইজিং। তারপর আমি রেসপন্সিভ করে দেখাবো ভাই, একটু ওয়েট করেন, দেখবেন যে কি সুন্দর রেসপন্সিভ হয়েছে। প্রাইজিং এর পর কি আছে চলেন দেখি, এখানে অ্যাবাউট একটা সেকশনের মতো আছে আর কি, এখানে আপনার ফিডব্যাক যে বলে ফিডব্যাক এর মতো, দেখি তো আমাদের এখানে কোনো কিছু আছে কিনা বলে। এটা কি টিম, এই যে আছে ভাই হুবহু এরকম আছে, চলেন নিয়ে যাই। সেভ করলাম, রিফ্রেশ করলাম, কি সেভ করি নাই নাকি, বাহ কন্ট্রোল এস চাপা ভুলে গেছি। দেখেন ভাই এখানে যেটা আছে, এই যে এই লাঠিটার এই জায়গায় শুধু যদি ইমেজটা বসাই দেওয়া হয়, কই গেল জানি, ইমেজটা বসাই দেওয়া হয় তাইলে হয় না ভাই, তাহলেই তো মনে হয়ে যায়। দেখ পেলাম, কাছাকাছি পেলাম, তারপরে কি আছে চলেন দেখি, তারপরে আছে টিম, আবার টিম সেকশন আছে একটা, তো টিমের এখানে তো আমরা এখানে একটা টিমের মতো পাইছি, এই যে একটা তিনটা ইসের, তো টিম এই একটা আছে, আওয়ার টিম এটাই তো মনে হয় এখানে আছে, চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই যে পাওয়া গেছে, চলেন নিয়ে যাই। দিলাম সেভ করে, পেন রিফ্রেশ করি, টিম চলে আসছে ভাই, টিম চলে আসছে, দেন কি করা যায় চলেন দেখি এখানে কি আছে টিমের পরে। এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটা ইউনিক জিনিস চলে আসবে, শুনতে পাচ্ছেন ভাই সবাই, কি ইউনিক জিনিস ভাই, এই যে কনসেপ্টের এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর একটা জিনিস দিছে এখানে, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। দেখেন এই জিনিসটা দেখেন, কন্ট্যাক্ট ফর্মের এখানে এই যে এই জিনিসটা খেয়াল করেন, পাশে কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ পিছনে কিন্তু ই আছে, দেখেন ওই যে ম্যাপ আছে, ম্যাপ দিয়ে দিছে গুগল ম্যাপ,
গুগল ম্যাপ দিয়েছে, তা দেন এই একটা আছে দেখেন, এটার পাশে কন্টাক্ট ফর্ম দিয়েছে, এখানে অ্যাড্রেস দিয়া গুগল ম্যাপটা এখানে দিয়ে দিয়েছে এটুর ভিতরে, দেন এখানে একটা আছে যেটা আমাদের ওখানে আছে সেটা হচ্ছে এই, তাই না ভাই? ওখানে যেটা আছে সেটা হচ্ছে এই, কিন্তু আমরা একটা ইউনিক কিছু একটা ব্যবহার করি। দুই নাম্বার দেন, দুই নাম্বারটা, দুই নাম্বারটা, আচ্ছা না আমাদের এখানে যেটা চাহিদা যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে আছে, হুবহুই আছে, দেখেন ইমেল নেম ফোন মেসেজ এই যে আছে দেখেন, ইমেল হ্যাঁ একদম প্রায় কাছাকাছি, তাই না? আমরা দুই নাম্বারটা ব্যবহার করি আপাতত। সেভ, দেখেন তো ভাই হয়ে গেছে, এটা ম্যাপও চলে আসছে। এখন এটা গেল, তারপরে কি আছে আমাদের ডিজাইনে দেখি, তারপরে একটা বাটন টাটনের একটা অপশন আছে, দেখি এইভাবে কোনো অপশন আমাদের এখানে দিয়ে রাখছে কিনা, অটোমেটিকলি দিয়ে রাখছে কিনা, সেকশনের বাটন টাটনের অপশন, তাই না? এইটা আমরা প্রথমে যে সেকশনটা ইউজ করছিলাম ওইটার মত অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ভাই, তাই না? জি অনেকটা এরকম, দেন আছে একটা ফুটার, এখানে খুব সুন্দর সুন্দর ফুটার আছে ভাই, ফুটার গুলো খুব সুন্দর সুন্দর, এই যে কই গেল ফুটার, রেডিমেড ফুটার গুলো খুব সুন্দর, এই যে এখানে এই একটা ফুটার আছে, এই ধরনের ফুটার কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাই, তাই না ভাই? যে ফুটারে এসে দেন অনেক ধরনের ইনফরমেশন থাকে, এখানে আবার লোগোটাও আছে, এই সিম্পল একটা ফুটার আছে, আবার এই একটা ফুটার আছে, এখানে সার্চ বাটন দিয়ে দিছে, একটা আইকন গুলো দিছে, তারপরে এই যে এই ধরনের অনেক ক্যাটাগরি যে থাকে নিচে ফুটারে, এই একটা ফুটার আছে, এই একটা আছে, দেখেন অনেক ডিজাইন গুলো দিছে, আমার কাছে এইটা ভালো লাগছে, সরি হ্যাঁ এইটা এইটাই, এইটা ভালো লাগছে, এটা নিয়ে যায় কি বলেন? আচ্ছা ভাই, ওকে আরফাত ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই মানে আমি চাচ্ছিলাম মানে এইভাবে কোনো রিসোর্স আছে কিনা, যেমন হচ্ছে আমি ওই যে আপনি যেভাবে ওই যে এটা একটা ফ্রেমওয়ার্কে দেখাচ্ছেন যে ফুটার সেকশন গুলো এক জায়গায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন সেকশন গুলো এক জায়গায় পাওয়া যাচ্ছে, তারপরে ওই ন্যাপভার, তো ভাই এইসব আরো কোনো রিসোর্স আছে কিনা, কারণ হচ্ছে এইসব রিসোর্স যদি রেডি যদি থাকে, দেখা যায় যে আমি কোনো কাস্টম ওয়েবসাইটে কাজ নিলাম, তো সেক্ষেত্রে আমার ওই কষ্টটুকু করতে হচ্ছে না, মানে ওই বিভিন্ন সেকশন এনে আমি কাস্টমাইজ করে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারছি। জি ভাই, আমি এটা নিজে চিন্তা করছিলাম যে আমি একটা লাইব্রেরি বানাবো এরকম, সেক্ষেত্রে যেটা সুইটেবল হলো ওইটা আমি ইউজ করলাম, এটা ভাই একা তো হবে না ভাই, মানে তিন চারজন পাঁচজন মিলে যদি এরকম যদি রিসোর্স যদি ডেভেলপ যদি করা যদি যায়, তাহলে ভাই এটা ওপেন সোর্স করে দেওয়া গেল, আর হচ্ছে ভাই আমাদের নিজেদেরও কাজে লাগলো। হ্যাঁ ভাই, আমি এটাই চিন্তা করছি যে আমি যেটাই করি এইরকম যদি আলাদা আলাদা করে রাখতে পারি, যখন দরকার হবে আমি এখান থেকে ব্লক ব্লকের মতো নিয়ে নিয়ে করে দিলাম। ওয়ার্ডপ্রেসেও তো এত মানে ওয়ার্ডপ্রেসে করতেও তো এত বেশি ঝামেলা মনে হইতেছে, ওয়ার্ডপ্রেসের চেয়ে ইজি এটা। আজি ভাই, বাহ, এখানে যে আরো অনেক কিছু আছে ভাই, দুরুম দুরুম ওয়েবসাইট হয়ে গেল, দুরুম দুরুম ওয়েবসাইট না, সি অল কম্পোনেন্ট, ভাই এখানে কিন্তু রিসোর্স আরো আছে, বাহ ঢুকলাম তো, এটা ঢুকি তো দেখি তো কই পাবো, এই যে ডাউনলোড করবো বা শো কোড কপি কোড, এটা কপির অপশন না, কপি দেখি তো নিলাম যখন আমি একটু আমার এটা পেস্ট করে দেখি তো ভাই কোন জায়গায় কাজ করে। আর ফাইন ভাই, ওই যে ওপেন সোর্স কোয়েটা দেওয়ার ব্যাপারে কেন বলছিলাম, তো ওই যে জিপি হাউসে জব করতো একটা মোটামুটি পরিচিত এক বড় ভাই ছিল, তো উনি বলছিল যে মানে আমাদের গিটহাব কিভাবে ইউটিলাইজ করা উচিত, তো বললো যে অনেকে গিটহাব হচ্ছে খুব মেসি করে রাখে, তারপর হচ্ছে মানে ওপেন কোনো ইয়েতে কন্ট্রিবিউট করতে চায় না, অথবা
ফ্রি করে দিতে চায় না, এইসব করে দিলে দেখা যায় যে কোনো ইন্টারভিউর সময় যখন ওই বিশেষ ডেভেলপারদের যখন সিভি দেখে, সিভির পরে পরেই তারা ওই গিটহাব অ্যাকাউন্টে ঢুকে দেখে মানে তার কোনো কন্ট্রিবিউট আছে কিনা, অথবা সে কি টাইপের কাজ টাজ করছে। সেজন্য বলছিলাম ভাই যে ওপেন সোর্স করে দিলে মানে ওটা লেখাও গেল, মানে সে তার অ্যাক্সেস করেও দেখলো আর কি। এটার ওরা টগল করে না, ওরা টগল দেয় না, ওরা করছে কি ল্যাপটাকে ভেঙে সুন্দর করে ছোট করে নিচে দিয়ে দিচ্ছে, দেখছেন টগল দেয় না কিন্তু। দেন আমাদের এই লেখাটা আসছে, এইটা আসছে, আরো যদি ছোট করেন সমস্যা নাই, এটা আরো ছোট ছোট ছোটর মধ্যে চলে আসবে, এই যে দেখেন। দেন এই কাউন্টারটা এই সুন্দর করে ই হয়ে গেছে রেসপন্সিভ, এইটা দেখেন কত সুন্দর হয়েছে, বাটন গুলো অনেক সুন্দর, এইগুলো খেয়াল করেন। এইটা এইটা আর কি ভাঙে নাই, এটা ভাঙে নাই কি সেজন্য কে জানে, এটা মনে হয় ওরা এইভাবেই রাখছে। এখানে ছবিগুলোকে ক্লিক করে বড় করা যায় না, না এটা কোনো অপশনই রাখে নাই। এটা এই যে প্রাইজিং অপশনটা সুন্দর ভেঙে গেছে, এই যে দেখেন এইটা সুন্দর এইভাবে লম্বা ভাবে চলে আসছে। জিনিসটা কি ভালো লাগছে ভাই? ভাই দুরুম দুরুম করে উসের হয়ে গেল ভাই, ওয়াও লাগছে ভাই, ওয়াও। এইটা এই যে আরেকটা, এইটা কে বললো, এটা কি জিনিস দুবাই জামান ভাই, রেস্টুরেন্ট ডিজাইন মোবাইল ফার্স্ট, এটা কি ভাই? 10-15 মিনিটে পুরো ওয়েবসাইট বানানো, বানাই ফেলছি তো ভাই। হ্যাঁ ভাই সেটাই তো বলছি, এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে এটা আরো ফুটে উঠবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব সেকশনে, সবগুলো তার সেকশন না, একটা কাজ করতে পারি বডিটাকে একটা কালার দিয়ে দিতে পারি। তা তো ওখানে এখন আবার ক্লাস না এখানে ভাই, আমরা ই যদি করি, আমরা ইনলাইন সিএসএস যদি করি তাহলে কি করতে হবে, এখানে বডিতে কালার দিতে হলে স্টাইল লেখেন, স্টাইল তারপর কি ভাই, হ্যাঁ তারপরে ব্যাকগ্রাউন্ড কালার লেখেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখলে চলে আসবে, জি ভাই। তারপর কালার দিয়ে দেন একটা, কি কালার দিতে পারি, রেড ব্ল্যাক ব্লু হলুদ পার্পল বেগুনি, অ্যাশ কালারের, অ্যাশ কালারের কোড কি বলেন তো, এই একটা দেখা যায়, এইটা দিয়ে দিন ডার্ক গ্রে, ওয়াও এটা ফেভারিট, ফোরটি একটা কালার দিয়েছি। ভাই আগের থেকে দেখতে একটু ভালো লাগতেছে, সব সাদা সাদা ছিল তো, কালারটা জমে নাই মনে হয় না ভাই, আমার মতে ঠিকই আছে। তো ওই নীল কালারে ওই আউটলাইন একটু কেমন জানি হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, এটাও দেখবেন না থাকলে, এত কিছু একদিনে দেওয়া যাবে না, দেখবো ভাই দেখবো, দেখাই ফেলেন। আমরা অ্যানিমেশন করি না, আমাদের এই যে লেখা টেখা যদি অ্যানিমেশন করতে হয়, হ্যাঁ অ্যানিমেশনের জন্য একটা ওয়েবসাইট আছে, এটা পাইছেন কখনো না? কি হলো, ওয়াও অ্যানিমেশন সিএসএস ওয়েবসাইট কই গেল, ওয়াও অ্যানিমেশনের ওয়েবসাইট কই গেল, এইটাই মনে হয় নাকি, তাই তো একটু দেখে নি, চেক করে নি ভাই। হ্যাঁ এই যে পাইছি পাইছি, দেখেন এখানে কি হয়, খেয়াল করেন নিচে যাইতেছে ওরা কিন্তু এদিক ওদিক থেকে আসতেছে, ইনি নড়তেছে নিচ থেকে আসতেছে,
এটা রাগ হয়েছে কে জুবায়েদ ভাই নাকি? হবে এটা আমি, এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে, এখান থেকে কিভাবে কাজ করতে হয়। এদের একটা সিডিয়ান আছে, হ্যাঁ ওই সিডিয়ানটা বসাই দিলেই কাজ করে ভাই। অস্থির বলে এই যে দেখেন কিভাবে আসে, লাভ সাপ দিয়ে আপনার লেখা এভাবে আসবে। এই দেখেন বাউন্স করে যদি দিয়ে দিই, এই যে এটা একটু বাউন্স করবে, এই যে আসতেছে। আচ্ছা ভাই, একটা অ্যানিমেশন অনেক জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে ধরেন একটা লেখা টাইপ, আমরা রাইট মানে কিবোর্ডে লিখলে যেরকম করে লেখা হয় না, ওরকম করে একটা পর একটা লেটার আসতেছে, আবার কেটে যাচ্ছে, আবার জি জি। সেটার নামটা কি বলতে পারেন? এখানে পাইতে পারেন আপনি? নাম তো বলতে পারবো না ভাই, মানে টাইপ করলে যেরকম হয় ওরকম। বুঝতে পারছি আপনার কথাটা, আমি বুঝতে পারছি। তারপরে আবার ওই লেখাটা কেটে গিয়ে আবার নতুন আরেকটা লেখা আসতেছে এরকম। হ্যাঁ ওটাও আছে, ওটাও আছে, কিন্তু নামটা মনে করতে হবে ভাই, নামটা বলতে হবে, ওটার সিস্টেমটা কি বলে। আজকে যারা ক্লাস করলো না তারা এগুলো মিস করলো তাই না ভাই? এগুলো তো আর দেখানো হবে না ক্লাসে। আজকে আরাফাত ভাই আর ফাহিম ভাই ছাড়া কি কে আসছে? আমি আর কি শুভ ভাই আসছে, রাকিব ভাই আসছে, দুর্জয় ভাই আসছে। ভাই সত্যি বলতে আমার রিসোর্স গুলো না হারিয়ে গেছে, আমার মেইন যে রিসোর্স ছিল, আমি বোকামি মতো একটা কাজ করছিলাম রিসোর্স গুলো ব্যাকআপ না রেখে, আর এখানে এই যে ইমেলের সাথে সেভ না করেই আমি উইন্ডোজ দিছিলাম। আমার রিসোর্স ছিল, প্রচুর রিসোর্স ছিল, অস্থির না ভাই রাকিব ভাই, অস্থির। এখন রাকিব ভাই আমাদের একটু বানাই দেখেন তো ওয়েবসাইটটা, আপনি তো রেডি হয়ে যাইতেছিলেন, আপনারা যাইতে দেবেন না? রাকিব ভাই, রাকিব ভাই বাড়াই বসতে। হ্যাঁ হ্যাঁ রাকিব ভাই রওনা দিয়েছে, রওনা দিছে। ফাহিম ভাই স্ক্রিন শেয়ার দেন তো না, ওই যে আসছে রাকিব ভাই, আসছে রাকিব ভাই, আসছে। কে বলছে রাকিব ভাই পলাইছে? সুবায়েদ ভাই আপনি রাকিবের নামে বদনাম দিলেন কেন? আস্তাগফিরুল্লাহ আমি ভুলে গেলাম, আপনি বলছেন কি কি বদনাম ভাই? আপনি নাকি পলাইছেন? আমি আমি কিছুই কইনি ভাই। কে ভাই? আমি ভাই ফোনে কথা বলছিলাম। ওই জুবায়েদ ভাই বলে যে কাজ কাজের কথা বলছে, রাকিব ভাই পলাইছে। কিসের কথা? না না ফোনে কথা বলছিলাম সেজন্য ভাই মিস করছি আপনাদের। ফাহিম ভাই দেখান, ফাহিম ভাই দেখান, ফাহিম ভাই স্ক্রিনে আসেন, ফাহিম ভাই নতুন কিছু আমাদের দেখান, চমক দেখান তো একটা। কি চমক দেখাবো ভাই, এভাবে তো স্টুডেন্টদের সাথে চমক দেখাইতে হবে ভাই, আপনারা তো সেই পর্যায়ে চলে যাচ্ছেন, তখন স্টুডেন্টদের কি চমক দেখাবেন? কিছু রেডি করে না রাখলে চমক দেখাবেন কি বলেন? ভাই স্টুডেন্টদের চমক দেখানোর মতো তখন এটা ব্যবস্থা করে ফেলবো, সমস্যা নেই। এখন ধরেন আমরা আমরা আপনার স্টুডেন্ট, হ্যাঁ আজকে আমাদের একটা চমক দেখান। আপনারা তো স্টুডেন্ট জি ভাই, আপনারা তো সব ভাই পাকা স্টুডেন্ট, আপনাদের কি চমক দেখাবো? আমাদের পাকা স্টুডেন্ট তো আপনি তার পাকার পাকা দেখান। হ্যাঁ না ভাই আমি, আচ্ছা কি দেখাবো, আমি বরং আমি প্র্যাকটিস করি ইয়াতে টেইলওয়াইন্ড সিএসএস দিয়ে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন দেখি। জি ভাই আমি ডাস্ট আছি, এক মিনিট।
না আর জুবাইদ ভাই যাবেন না এখন, অ্যাটেন্ডেন্স দিব ভাই। আমি ভাই 1 ঘন্টা ধরে ফোন চার্জে দিয়ে বসে আছি, এখন দেখি ভাই আমি সুইচ অন করি নাই মাল্টিপ্লাইয়ার। তাই তো বলছি ভাই আমি চার্জে দিয়ে মানে ক্লাস করছি, তারপর আমার চার্জ কমতেছে কেন? ম্যাম যাম আর আমি 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনার অ্যাটেন্ডেন্স চলে গেলে কিন্তু আমি আর দেবো না। এবার থেকে কি আসছে? Why you need to be an admin of my app? কি নক দিছে নাকি? জি ভাই। কি বলতেছে? এখানে বলতেছে যে আমি তার অ্যাপের অ্যাডমিন কেন হব? ওকে বোঝে না, আমি যদি অ্যাডমিন না হই তাহলে অ্যাপ আমি কিভাবে কাজ করব কিভাবে? লিখে দেন, পাঠাই দেন। আচ্ছা, ইনস্ট্রাকশন দিয়ে দিছি কেমনে কি করতে হবে, সে এটাই করে নাই। আচ্ছা কি করতে হবে, ওর মানে বিজনেস ভেরিফিকেশন করে তারপরে ফেসবুকের কাছ থেকে পারমিশন নিতে হয়। এখন ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন বন্ধ করে দিয়েছে ফেসবুক, তো ওকে বলছি যে তোমার তো বড় পেজ আছে, তোমার তো সবকিছু আছে, তুমি যেহেতু পেজটা অ্যাপটার তুমি মালিক হবা, তো তুমি ভেরিফিকেশন করে আমাকে ওই অ্যাপের অ্যাডমিন করে দাও। তো ও আমাকে বলতেছে যে আমি কেন অ্যাডমিন হব, আমি যদি অ্যাডমিন না হই তাহলে আমি অ্যাপটা কিভাবে ডেভেলপ করব? কি লেখা যায় ভাই বুঝাই বলেন, আগে একটা বাংলা লিখে পাঠান, বাংলা একটু গাইড দিয়া তার ভাই জুয়েল ভাই প্রথম দিকে মনে আসছিল, পড়ার দেখব। আচ্ছা আরাফাত ভাই, আমি ভাই তাহলে লিভ নিচ্ছি ভাই, আমি এখন পাওয়ার ব্যাংক খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই খোদা হাফেজ। আর ভাই আজকে কিছু দেখেন না ঠিক আছে? আচ্ছা খোদা হাফেজ, খোদা হাফেজ ভাই। আপনার অ্যাটেন্ডেন্সটা গেল? দুর্জয় ভাই বাকি আছেন না? বাকি সবারটা দেওয়া হয়ে গেছে, শুধু দুর্জয় ভাই বাকি আছে। ভাই আমার সবগুলো একবারে দিয়ে দেন, বারবার দেওয়ার থেকে সবগুলো একবারে দিয়ে দেবো। মুস্তাফিজ ভাই এখন কোন চমক দেখান, চমক। কি চমক দেখবেন ভাই? আপনি যা দেখাবেন তাই আমরা দেখবো। গুগল থেকে চমক হাসান একটা ছবি দেয় দেন। জি ভাই খুঁজতেছি আপনাদের কি চমক দেখানো যায়, কিছু আছে কিনা। আমি বলেছি যে আর কি বাসার সবাই কেমন আছে, আপনার ওয়াইফ কেমন আছে? ভাই এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কি যে হয়েছে এটাই তো ডাক্তাররা বুঝতে পারতেছে না, বিভিন্ন রকম ওষুধ দিতেছে খাইতেছে, আবার এই সামনের বৃহস্পতিবার আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা।
ফাহিম ভাই কি সিএসসি পরে আর জবের কি করার নাই? সিএস এর পরে জবে? না ভাই, আমি যে মাস্টার্স করতেছিলাম, মাস্টার্সটা শেষ করে তারপরে জবে ঢুকবো, এরকম চিন্তা ভাবনা ছিল। তা ভাই মানে সিএসসি করে দেখি অনেকজন দুইটা সেক্টরে আইসে পড়ে, কয়েকজন আসে সফটওয়্যারে, কয়েকজন আসে ওয়েবসাইটে। আপনি তাহলে ওয়েবেই নাকি আবার অ্যাপও দেখি ফ্রিল্যান্সিং করেন? না, ওয়েবেই থাকবো বলতে, হ্যাঁ মানে বেশি ইন্টারেস্ট ভাই ওয়েবেই। মানে ওই ভার্সিটিতে মানে ভালো ফোকাস করে কোনটাতে, দুইটাতেই নাকি এক্সট্রা না, কাজ? ভার্সিটিতে তো আসলে ভাই কোনোটাতেই ফোকাস করে না, ভার্সিটি আপনাকে সবকিছু শিখাবে, আপনার নিজের ফোকাস করতে হবে। অ্যাপটার প্রতি মোটামুটি ইন্টারেস্ট আছে, কিসের প্রতি? সফটওয়্যার প্রতি ভালো ইন্টারেস্ট আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্ষেত্রে এখানেও তো ভাগ আছে, ধরেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, কোনটায় যাবেন নাকি দুইটাই করবেন? মোবাইল? হ্যাঁ মোবাইল বলতে আগে ঢুকিয়ে দেখি কোনটা ভালো হয়, কারণ এখন তো টেকনোলজি আছে এরকম যে আপনি ক্রস প্ল্যাটফর্ম করতে পারবেন, যে একটা অ্যাপ্লিকেশন লিখবেন সেটা মোবাইলেও কাজ, মানে আইওএসেও কাজ করবে, তারপরে অ্যান্ড্রয়েডেও কাজ করবে, এরকম তো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ আছে, মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। আমি কি ওপেন করছি, কিছুই দেখানোর নাই। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে ভাই 10 লাইন লিখে যে টেক্সট ও স্পিচ বানানো যায় এটা জানেন? অথবা আপনার স্পিচ তো টেক্সট বানানো যায়, 10 লাইনও লিখতে হবে না মনে হয়। ভালো, দেখি ঢুকি, ঢোকার পরে কিছু একটা করবো। জাভাস্ক্রিপ্ট এগুলা বাদ, আমি বরং ওই একটা ওয়েবসাইট ট্রাই করি। Thank you.
Thank you.
জি ভাই বলে কি ডিজাইন করতেছেন এটা? ও আচ্ছা, কি ডিজাইন করতেছে, আমি একটা পোর্টফোলিও বানাইতে চাইতেছিলাম, পরে হঠাৎ করে মনে পড়লো এই যে ইউআই 8 নামে যে এরা আছে, এরা তো বিভিন্ন রকম ইউআই বানায়, ডিজাইন করে সেলও করে, তো এরা ফ্রি দেয় এদের ওয়েবসাইটে গিয়ে, কিছু কিছু জিনিস ফ্রি দিয়ে দেয়। আমি কয়েকবার এদের আইকন প্যাক এরকম কয়েকটা ফ্রি থিম এগুলো পাইছি, ওরা দিছে, মানে এমনি আসলেই বিভিন্ন সময় চেঞ্জ হয়, যেমন আসলাম ওদের ওয়েবসাইটে কিছুক্ষণ পেজটা তো লোডই হচ্ছে না, আমার এখানে নেট সমস্যা করতেছে,
হওয়ার পর হয়তো একটা নোটিশ দিবে যে হ্যাঁ আমাদের ইমেইলে সাবস্ক্রাইব করো, তাহলে এই জিনিসটা ফ্রি পেয়ে যাবে। তো আমি একটা টেম্পোরারি ইমেইল দিয়ে দেবো, একটা জিনিস ফ্রি দিয়ে দিবে, ফ্রি জিনিসটা প্রিমিয়াম জিনিসটা ফ্রি পাচ্ছি, হয়তো খুঁজে বের করে নিতে পারবো, কিন্তু ওই যে ক্র্যাক নামাইলে অনেক সময়, নাল নামাইলে অনেক সময় সমস্যা হয়, তো তাদের কাছ থেকে এমনি এমনি পাওয়াটা এই জন্য আসা যে নতুন কিছু ফ্রি দিছে কিনা, প্লাস আপনাদের দেখানো। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি ভাই। আর এই যে ম্যাটেরিয়াল ডিজাইনটা হচ্ছে, এটা তো দেখছিলেন মনে হয়, আপনি মনে হয় জানেন জানেন ভাই এটা? না ভাই। ও আচ্ছা, এটা যে ভাই আপনি দেখাই, লোডই হচ্ছে না ভাই। এটা মানে বেসিক্যালি হচ্ছে গুগলের এরকম বিভিন্ন রকম ইয়ে পাওয়া যায়। ধরেন আপনার অ্যান্ড্রয়েডে হয়তো দেখছেন, অ্যান্ড্রয়েডে কিছুদিন আগে একটা ডিজাইন দেখতে গেছিলেন, যেটাতে দেখা গেল আমরা যে পাশে ক্লিক করি ওই পাশ থেকে একটা রিপল ইফেক্ট অন্যদিকে যাচ্ছে, হ্যাঁ দেখছিলেন না ভাই? তো এই ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে এরকম জিনিসগুলো দেখা যায়। আমরা এটা অ্যান্ড্রয়েড এর কোনো বাটনে ক্লিক করলে, অথবা নতুন আপডেট আসার পর কোনো কিছুতে ক্লিক করলে দেখা যায় যে একদিক থেকে চলে যাইতেছে আরেক দিকে। এই ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে এগুলা আসলে ভালো মতো করো। দেখাইতেই পারতেছিলাম লোডই হচ্ছে না। ভাই জি ভাই, ভাই আপনি যে ওই যে আইডিএম এর একটা ইউজ করেন যেটা আরাফাত ভাইকে দিবেন, সেটা দিয়ে কি জি অটো ডাউনলোড অপশনটা আছে আইডিএম এর? তো কথা বুঝতেছি না, অটো ডাউনলোড ভাই ওই যে দেখা গেল ইউটিউবে ভিডিও দেখার উপরে নোটিফিকেশন আছে ডাউনলোডের একটা অপশন, ওইটা আসে? জি হ্যাঁ আসে।
আর প্লেলিস্ট ডাউনলোড করা যাবে ভাই? প্লেলিস্ট ডাউনলোড করার অপশনও তো আছে আইডিএম এর মধ্যে, এরকম অনেক রকম ফিচার থাকে, পুরো একটা ওয়েবসাইটের সবগুলো পেজও ডাউনলোড করে ফেলতে পারবেন, এরকম ফিচার আছে। না আপনি যেটা ইউজ করতেছেন ওই যে আরাফাত ভাইকে দিছেন ওইটার কথা বললাম। মানে এটা নর্মালি আইডিএম এ থাকে, এটা তো আছে, এটা তো আর এরকম না যে অন্য আইডিএম, ওই আইডিএমটাই শুধু মোড করা। আচ্ছা আচ্ছা, আপনি একটু ট্রাই করে দেখেন, আমি প্লেলিস্ট ডাউনলোড করার চেষ্টা করে দেখি নিই। জি ভাই ঠিক আছে। ভাই আজকে প্রেজেন্ট নিছে নাকি? নিয়েছি তো ভাই। এই যে আরাফাত ভাই, হ্যাঁ এই যে ভাই দেখাইতে চাইছিলাম যে ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে দেখেন বাটনের এই পাশে চাপ দিলে দেখেন এই পাশ থেকে একটা রিপল ইফেক্ট যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই কোনায় চাপ দিলে এদিক থেকে আসতেছে, আমি যেখানে চাপ দেবো ওইখান থেকে অন্য দিকে যাইতেছে, উপরে চাপ দিলে উপরে থেকে নিচে, বুঝতে পারছেন? আমাদের ডিজাইনটা ছিল কিন্তু একটা, হ্যাঁ মানে এটা হচ্ছে যে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন, এটা তো বাটনের মধ্যে দেখা যাচ্ছে, ওইরকম যে কোনো কার্ড চিপস যে কোনো কিছুর মধ্যে এগুলা বানায় আসলে ই করা যায়। কার্ডের মধ্যে হয়তো দেখা যাবে, আমার এখানে নেটে খুব সমস্যা করতেছে দেখে আমি আসলে কিছুই দেখতেই পারতেছি না। ও ক্লোজ হয়ে গেল, এবং এই যে এইগুলা অ্যান্ড্রয়েড আইওএস ফ্লাটার যে কোনো কিছুতে ইয়ে করা যায়। আচ্ছা এখানে সাপোর্ট টেক্সট বাটন, আচ্ছা এগুলোতে যে ক্লিক অপশন দিলে ওইরকম ইয়ে অ্যাড করে দেওয়া যাবে, ইফেক্ট অ্যাড করে দেওয়া যায়। ভাই এই টেলওয়াইন সিএসএস ব্লক ছাড়া আরেকটা কি যেন বলছে, টেলওয়াইন কম্পোনেন্ট তাই না? ও এটা তো ওদের ওয়েবসাইটে আছে, এইখানে অনেক ডিজাইন আছে ভাই, কিন্তু ভাই যে এগুলো তো প্রিমিয়াম লক, এটা না আপনার ওই যে কম্পোনেন্টে দাম এটা, হ্যাঁ হ্যাঁ ড্যাশবোর্ড টেমপ্লেট, অ্যাডমিন ড্যাশবোর্ড টেমপ্লেট, আছে কয়েন বেস ক্লোন, মোবাইল ভিউতে কেমন দেখাবে, ল্যাপটপ ভিউতে সবকিছু দিয়ে দিছে। বাহ এই লোক তো অনেক কিছু করছে, অ্যাডাম ওয়াথান সবকিছু ক্লোন করছে, স্ল্যাক এর ক্লোন ক্লোন করছে, ট্রেলো কয়েন বেজার ই করছে নাকি কপি? জি ভাই কয়েন বেজার কপি করছে। ও আচ্ছা এটা আবার ইউটিউব, ইউটিউবে কিভাবে বানাইছে সেই টিউটোরিয়াল দিয়ে দিয়েছে। আমার এখানে ভাই মশ আর ওষুধ দিতেছে, শব্দ ভিডিও আনে ভালো প্রচুর শব্দ হয়,
মশা মারতে কামান নিয়ে আসছে না? জি ভাই, কামান নিয়ে আসছে এক্স্যাক্টলি ভাই, চমৎকার বলছেন। প্রধানমন্ত্রী তাই না? বুঝিনি ভাই, আমেরিকার প্রধানমন্ত্রী এখন বাইডেন। ও আচ্ছা, নির্বাচন তো শেষ তাই না ভাই? গতকালকে বাইডেন ভাই আচ্ছা ভাই, আমি একটা করছিলাম, আপনি এটা করছেন কিনা শুধু এটুকু বললেই হবে। ধরেন ধরেন এই যে এটা হচ্ছে হিরো এরিয়া তাই না? হ্যাঁ। তারপরে এটা হচ্ছে আমার নেভিগেশন বার। হ্যাঁ, নরমালি আমি যখন সাইটে যাব এটা এরকম থাকবে, আমি যখন স্ক্রল করব নেভিগেশন বারটা যখন এই টপে চলে আসবে তখন এটা এখানে সব সময় ফিক্সড হয়ে থাকবে। হ্যাঁ, স্ক্রল ইফেক্ট দিতে হবে তাহলে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, আমি এখানে একটা জিনিস অ্যাড করে নেই, এটা হয়ে গেছে। এটা কি জিনিস আনছেন রে ভাই? ক্যালেন্ডার ভাই, সুবহানাল্লাহ, একটু বেকাতার হয়ে গেছে। মানে আমি কি চাইতেছিলাম দেখেন, ওয়েবসাইটে আসছি, এখানে আমার হিরো এরিয়া উপরে আছে, তারপরে নিচে আমার মানে এখানে ছবি থাকলো তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে থাকলো, নিচে নেভিগেশন বারটা থাকলো, এদিকে নেভিগেশন বারটা থাকলো, এইটুক ধরে আমার ছবি আর টেক্সট যা দেখানোর দেখালাম। পরে যখন আমি স্ক্রল করব, স্ক্রল করে এতটুকু ওঠার পর এই নেভিগেশন বারটা এখানে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, একদম প্রথম থেকে কিন্তু ফিক্স থাকবে না, ওঠার পরে ফিক্স হয়ে যাবে, তারপরে আমি যতই নিচে নামি এই নেভিগেশন বারটা এখানেই থাকবে সব সময়। বুঝতে পারছি, পরে আবার উপরে উঠলে নিচে নামবে। স্ক্রল ইফেক্ট দিতে হবে, স্ক্রল ইফেক্ট, ওইটা নিয়ে একটু ইউটিউবে দেখলে স্ক্রল ইফেক্ট দেখলে আপনাকে ভিউজ ধরবেন, বা গুগলে যদি সার্চ দেন স্ক্রল ইফেক্ট। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা এটা করার ইচ্ছা ছিল। অনেক ধরনের পাবেন, অনেক ধরনের। এটা তো স্মুথ স্ক্রলিং। এইভাবে দিতে পারেন যে নেভার ফিক্সড স্ক্রল ইফেক্ট, এইভাবে লিখে সার্চ দিতে পারেন। আচ্ছা ভাই, এই জিনিসটা দেখছেন, আমি স্ক্রল করতেছি আর একটা একটা ছবি আঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রল ড্রয়িং, স্টিকি হেডার, স্ট্রিং হেডার অন স্ক্রল। আচ্ছা এটা 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 দেখি, এই তো ভাই পাওয়া গেছে। পাইছেন? জি ভাই, ভাই ওটা সার্চ দিলেই পাই যাবেন, W3 তেই পাই গেছে। W3 স্কুলেই আছে, কিন্তু কিন্তু একটু মনে হয় প্রবলেম করে। ওটা এখানে করতে পারে, ওটা আপনি ইউজ করলে তখন করবে না। হ্যাঁ ভাই, উপরে ওঠার সময় যে প্রবলেম করে, নামতে সমস্যা নাই কিন্তু যখন উপরে উঠে তখন প্রবলেম করে। স্ক্রল করে নামলাম, এটার নাম দেখেন আপনি W3 স্কুলে, এটার নাম দেখেন, নাম দেখে গুগলে সার্চ দেন, অন্য রিসোর্স থেকে পাই যাবেন। আচ্ছা, অন স্ক্রল স্টিকি হেডার। আচ্ছা শ্রিঙ্ক একটা দেখাইলো, প্যারালাক্স স্ক্রলিং। এটা অনেক কুল, দুইটাই জজ ভাই। না ওইটা না, আমি আরেকটা স্ক্রল দেখতেছিলাম, তো সার্চ করছি অন স্ক্রল
scroll then fix content to hide header and scroll down scroll up bootstrap number fixed on scroll sticky to header এই তো ভাই চমৎকার, এটাই এটাই খুঁজতেছিলাম যে উপরে একটা ছবি থাকবে, হ্যাঁ মানে উপরে একটা ছবি আর লেখা যাই থাকুক থাকবে, তারপরে একটু যখন নামবো আমার এটা উপরে মেনু বার ফিক্সড হয়ে যাবে, আবার উপরে যখন উঠবো তখন এটা নেমে যাবে। জোস পাওয়া গেছে ভাই, আসলে অনলাইনে কি নাই ছবি আছে, শুধু সার্চ ক্যাপাসিটি বাড়াতে হবে। রাইট ভাই, আমি তাহলে ওই যে ওই ইফেক্টের কথা একটু আগে যেটা বললাম ওইটাও খুঁজে বের করার চেষ্টা করে দেখি। জি জি, এটা আর চাইলে দিয়ে দিতে পারেন ভাই, আজান দিয়ে দিছে আসিনি, আপনি একা আর যে কি বলে ডুব যাবে আর কেউ নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই আল্লাহ হাফেজ।